Streamo, streamo, streamo. Nima marzo nahi to. Miss korte gara gara. Shuru kore. Sobai aise streamo. Shuru kor. আজকে আমরা দেখবো ডেফিনেশন, মানে অতদিন দেখালে ব্রিকের ইডা ফেরা লেছি, ব্রিক কেমনে বানা ইডা ফেরা লেছি, কিন্তু কেউ জিগাইলে না ব্রিকের ডেফিনেশন কেন পড়লাম না, ব্রিক কারে কয় এডিট তো জানি না, জানি আমরা আদিত্য শালিনী তো তোরা রেসপন্স করিস, জানিস নি আর্টিফিশিয়াল স্টোন, আর্টিফিশিয়াল স্টোন এফর এফর এবার জানি না, আরে অর্ধেক রাস্তা দিয়ে আচ্ছা সুবিধা নাই আমরা ফরি, হ্যাঁ আজকে ডেফিনেশন অফ ব্রিক ফরি একটু পালা ফরি মজা হইডা ফরি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা জানি নি, রেসপন্স করিস তাহলে আমি সুবিধে দেব কথা হইতে যে কেউ, ওকে হ্যাঁ তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি তা, ইজ ইট ন্যাচারাল অর ফেক, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইট ইজ ন্যাচারাল অর ফেক, ফেক 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 না, এটা তো মানে আলাদা ভাবে বানানো হইছে, আচ্ছা কৃত্রিম হওয়া মানুষের যদি আর্টিফিশিয়াল ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত তো ঠিক না, তারপর আমরা স্টোনের সাথে পরিচিত নেই পাথর, তো এখন এই দুইটা ওয়ার্ড মনে রাখে, একটা হলো আর্টিফিশিয়াল স্টোন, আর্টিফিশিয়াল এরপরে স্টোন, এরপরে আমরা ক্লে সম্পর্কে জানি নি, ক্লে কিতা কিতা সবাই আমরা ক্লিয়ার নেই, একটা টাইমে ব্লেন্ডিং করার পরে যে একটা একটা ক্রিয়েশন হয় একটা ইয়ার মোল্ডের বা ইয়ার ওইটা ক্লে হয় আমরা সবাই তো বুঝছি আমরা জানি তো ক্লে এর সাথে আমরা পরিচিত, এই তিনটা জিনিস হলো ক্লিয়ার একটা ইয়ার কি ছবি, এরপর আমরা মেইন ক্যারেক্টারিস্টিক বলতে কি তা বুঝি, প্রধান বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য শিওর, এরপর আমরা প্লাস্টিসিটি বলতে কি তা বুঝি, কেউ কইতে পারবা, ভেজে কি জল দিলে না, হার্ডনেস বলতে আমরা কি তা বুঝি, মানে গরম হলাম আর কি, হার্ডনেস হিটেড আর হাই টেম্পারেচার, এই তিনটা জিনিস এখন আমরা যাই আসল ডেফিনেশনে, এ ব্রিক আর্টিফিশিয়াল কাইন্ড অফ স্টোন made of clay whose main characteristics are plasticity and weight and like hardness after being heated to high temperature stone like hardness মানে পাথরের মতো, those are the keywords, artificial stone হইব, এটা একটা ক্লে দ্বারা তৈরি হওয়া হইব, আর এর প্রধান বৈশিষ্ট্য হইব প্লাস্টিসিটি যখন জল ভিজাইম আর পাথরের মতো শক্ত হয়ে যাবো যখন আমরা এটা হাই টেম্পারেচারে হিট করবো, ইজ ইট ফাইন, হ্যাঁ মাথা ঢুকছে রে ভালো ক্লিয়ার, এই কয়েকটা জিনিস আর কয়েকটা একটু ব্যাঙ্গা ব্যাঙ্গা দেখানি চেষ্টা করছে কারণ এটা তো ডাইরেক্ট মুখস্থ করতে পারবে তারপরে মজা লাগে আর কি ব্যাঙ্কে, এটা পয়েন্ট আউট করবে আর কি, আর্টিফিশিয়াল ইটস এ স্টোন অ্যান্ড মেড অফ ক্লে whose main characteristics are plasticity when wet and stone like hardness shokto hobe khub beshi jokhon heated hobe high temperature moda lagche buchi amra udur acha eta leta to boyo lekha ache ami khali chief characteristic e main characteristic likhe ki dui parthokko boyer modhe chief likhe দুইটা মেইন ক্যারেক্টারিস্টিক্স একটা প্লাস্টিসিটি একটা প্লাস্টিসিটি
ওয়ান ইজ প্লাস্টিসিটি যখন জলবিজায়ম আর এটা হলো হার্ডনেস যখন আমরা গরম তাপমান যখন আমরা গরম আচ্ছা হ্যালো শোয়েবের লেখা কি নোট করছো তোমরা কেউ নোট ও আমার দি হোল্ডিং করতে আচ্ছা দিয়ে দিও একটু ফাস্ট হয়ে যা রেডি হন আগে আমরা আর আমরা আরেকটা প্রশ্ন এটা কিন্তু একটা কোয়েশ্চন পরীক্ষার মধ্যে আয় এটা হলো গা ফ্যাক্টরস দ্যাট এফেক্ট দ্য কোয়ালিটি অফ ব্রিক তখন আমারে হ ব্রিক ফর্মেশনের মধ্যে আমরা কি থেকে তা করছিলাম স্টেপ ফর্মেশন আদিত্য শাওলি বা নিতু যে কি হল যারা করছে তো তোমরা যে সাইজ সিলেক্ট করা আচ্ছা মানে এফর্মেশন কত থাকে তারপরে তারপরে এটা হলো তো ওই যে প্রিপারেশন অফ না কো মানে যে কনস্ট আমরা ইও করছিলাম না একটা যে কনস্টিটিউয়েন্ট মানে উপাদান উপাদান আচ্ছা কেউ একজন মিউট করলে হ্যাঁ হ্যাঁ উপাদান করছি পেয়ালে মিউট কর পেয়ালে মিউট কর পেয়ালে মিউট কর পেয়ালে না না আদিত্য নেই আমি এয়ারফোন লাগাই না না আদিত্য ঠিক আছে পেয়ালে একটু সমস্যা আছে দুইজনের কথা জানি না আরেকটা মেশিন আচ্ছা আমরা ইও করছিলাম নি সালিম করছিলাম নি সালিম হ্যাঁ সালিম করছি তো করছি মনে আছে তো এসকিতা মনে আছে তো এসকিতা আচ্ছা বাদ দে আমরা জানছিলাম না সালিম সম্পর্কে আমরা ওই স্টেপস অফ ফর্মেশন অফ ব্রিক্স এর মধ্যে আমরা প্রিপারেশন অফ ক্লে নামে একটা জিনিস পড়ছিলাম নে আদিত্য পড়ছিলে পড়ছিলে এরপরে আমরা ড্রাইং সম্পর্কে পড়ছি নে ড্রাইং আমরা বিভিন্ন বার্নিং বার্নিং এর মধ্যে বিভিন্ন ডিগ্রিজ আমি কইছিলাম নে বিভিন্ন ডিগ্রি বাট মনে নাই গেলগুলো দেখছি এই যে বিভিন্ন ডিগ্রি খালি বার্নিং না বিভিন্ন ডিগ্রি বুঝছস না এই জিনিসটা এই চারটা ফ্যাক্টর কেমনে কি তাহাজ করে দেখাই তোর দাদা অন্য লাগে আমার এটা the factors that affect the quality of brick মানে ব্রিকের কোয়ালিটির উপর যে জিনিসটা এফেক্ট করবে কেমিক্যাল প্রপার্টিজ আমরা যে সালিম ইউজ করি না নি সালিম ইউজ করি না নি কেমিক্যাল মানে এই সালিমের সাথে আরো তো বিভিন্ন কেমিক্যাল মানে এই কেমিক্যালের সাথে সয়েল দেয়া ইডি দেই এই সালিম ইউজ করে না এটির মধ্যে যদি কোনো প্রকারের সমস্যা হয় যেটা আমি হার্মফুল কনস্ট্রাক্টর মানে কোনোটা বেশি দিলাম কোনোটা কম দিলাম তাহলে এটা ব্রিক্সের কোয়ালিটির মধ্যে এফেক্ট করবে বুঝছ আমরা এরপরে আমরা যে ক্লে বানাই প্রিপারেশন অফ ক্লে ক্লের মধ্যে আনসয়েলিং আছে এক্সকেভেশন আছে ওয়েদারিং আছে বা ই টেম্পারিং আছে ই কোন প্রসেসের মধ্যে কোনোটাতে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে ধর আনসয়েলিং করতে গিয়ে তুই ময়লা রয়ে গেছে গা বা এক্সকেভেশন করতে গিয়ে তুই অন্য কিছু আর এটার সাথে আর কিছু ওয়েদারিং সময় মতো করছ না সময় মতো তুই এটারে ক্লিন করছ না বালা হইরা তারপরে তুই যদি এটারে ইও না হইরা তাহস মানে বালা হইরা যদি ওয়াটারের সাথে মিক্স না করতে পারো বা সালিমে উপাদানটির সাথে যদি বালা হইরা মিক্স না করতে পারো সয়েলটারে তাহলে আলটিমেট উল্টাপাল্টা উপাদান উল্টাপাল্টা দিলেই না বালা উপাদান দিলে তারপরে বালা হইরা মিক্স করতে পারলে না তো এই সব কিছু ব্রিকের কোয়ালিটির উপর এফেক্ট করবে লাইক প্রিপারেশন অফ ক্লে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কে কিছু খবর আছে একটা একটা দিশা পড়ি তারে হ্যাঁ 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 আর তুই তো প্রিভিয়াস একটা লেকচার বসছিল আছে তুইতে বসলি টেবিল ওই যে একটা ইয়াসা না হ্যাঁ টেবিল মোল্ডিং এই জায়গায় তো টেবিল মোল্ডিং করে ফার্স্ট ক্লাস ইয়া হয়ে যায় মানে পুরো একবার শুরুতে ব্রিক্স শুরুতে দেখা মানে ব্রিক্স কনস্টিটিউয়েন্ট দেখা ব্রিক্স স্টেপস অফ ফর্মেশনের ব্রিক্স দেখা হ্যাঁ বার্নিং পর্যন্ত সবটাই তো এফেক্ট করে ব্রিক্স এর ইও করার কোয়ালিটির উপরে ফার্স্ট ক্লাস ব্রিক বাইরে বকি বাইরে ঠিক না ঠিক না ফার্স্ট কন্ডিশন টেবিল মানে ধর ওই যে আমার তুই যতই টেম্পারেচার দে মনোহর দে
তুই গাদারে যতই দৌড়া ঘোড়ার মতো দৌড়াইতে পারবো না তুই গাদারে বা ধর খারাপ একটা ইটরে মানে যেটার মধ্যে কনস্টিটিউন্টেন্ট বা এটার মধ্যে বালা হইরা এয়ার পাইছে না বালা হইরা ড্রাই হইছে না এটার মধ্যে তুই 1200 ডিগ্রি সেন্টিগ্রেড যতই ইচ্ছা দে ইট উইল নট কাম আউট উইথ ফার্স্ট ক্লাস ব্রিক বুঝতে পারছ মানে ফার্স্ট ক্লাস ব্রিক উইল প্রথম একটা কন্ডিশন আছে টেবিল মোল্ড এই যে মোল্ডিং না আমরা টেবিল মোল্ডিং না টেবিল মোল্ডিং এর যতটি ব্রিক আই না নেই সবটি ফার্স্ট ক্লাস ব্রিক আই ফার্স্ট ক্লাস ব্রিক আই মানে সবগুলোই ফার্স্ট ক্লাস সবগুলোই ফার্স্ট ক্লাস ব্রিক সবগুলোই ফার্স্ট ক্লাস ওয়াও কারণ উইডার প্রসেসটি আমরা উই যেটা যে ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হয় প্লাস উইডা যে বাতাসটা পায় উইডা যে উফরে করা হয় না নি এখন এটার ম্যাটেরিয়ালটা খুব ইজিলি কমপ্যাক্ট থাকতে পারে মানে হল একটা খাস যেটা হলো নরমালি রকম আর যে টেবিল মর্নিং এ যে খাসটা ইউজ করা এটা দেখি এমন একটা হাতল টাইপ আছে এটার মধ্যে স্ট্রাইক করে আরো বহুতটা করা হয় আর কি মানে উইডার মধ্যে একটা মানে আলাদা একটা প্রেসার ইউজ করা হয় এটারে ইউ হয় বনে লাগা তাতে দল লাগে এটা আরো ডিটেইল মানে আমি মানে আমি সমস্যা নাই বুঝতে পারছি কনভেনশন কে অন মেইন হোটেল লাগে যত টেম্পারেচার মেইন হোটেল এটা টেম্পারেচার ফ্যাক্ট কিন্তু এর আগে তো আমার মেইন জিনিসটা ক্রিয়েশন করতে হইব এলিগেন্ট আচ্ছা আমরা ড্রাইং সম্পর্কে জানছি নি ড্রাইং ড্রাইং প্রকার ন্যাচারাল আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল এর মধ্যে হইলো গে তো ন্যাচারাল তো হইলো গে আমরা ব্রেডের মধ্যে শুকাই 10 থেকে 12 দিন ঠিক না এই শুকানিটা যদি বালার মধ্যে না হয় তাহলে এক তো হইলো ইট জল ইটের মধ্যে জল থাকবো ওয়ে বেশি থাকবো আর তো হইলো বালার মধ্যে যদি না শুকায় ইট বার্নিং এর সাথে সাথে ক্র্যাক করব আর্টিফিশিয়াল মধ্যে আমার ফ্লোর আছে আর হট টানেল আছে তো আমি টানেলের ক্ষেত্রে মেবি কইছিলাম তোর মনে আছে দুই থেকে তিন দিনের ভিতরে আর যদি টেম্পারেচারটা আমি কন্ট্রোল না করতাম পারি তাহলে ইটের মধ্যে পোরাস ক্রিয়েট হইব আর ইট ক্র্যাক করব হচ্ছে জিনিসটা এর লাগে প্রসেস অফ ড্রাইং রেলে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর মানে এনে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু এই সাইডটা হলো মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা ব্রিকের কোয়ালিটির উপর এফেক্ট করবো প্রথম আমার হইলে গিয়া কেমিক্যাল প্রপার্টিস যেটা ক্লের মধ্যে ইউজ করবো এরপরে আমার প্রিপারেশন ক্লে যে যে ক্রাইটেরিয়াটা আছে এই ক্রাইটেরিয়াটা কোয়ালিটি অফ ব্রিক্সের উপর এফেক্ট করবো ড্রাইং প্রসেসটা যেটা আমি শুকাই মুজেটা ওইটা আবার এফেক্ট করবো আমার ব্রিকের কোয়ালিটি আর ডিফারেন্ট ডিগ্রিস আমি কইছিলাম না 1100 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে পরে থার্ড ক্লাস ব্রিক বাইরে এরপরে আবার ইয়ে জানে 1250 দিলে ফার্স্ট ক্লাস ব্রিক বাইরে হয় আবার আরো কইছিলাম যে বেশি বেশি বার্ন হইলে পরে কিতা কি ধরনের ইট বাইরে হয় হোম বার্ন হইলে পরে কিতা বাইরে হয় বা জুমায় পিকড জুমা মানে ক্লাসিফিকেশন ডিফারেন্ট ব্রিকের ক্লাসিফিকেশন হয়ে জায়গা বা অন্য সময় ব্রিক ক্র্যাক করে ব্রিকের পড়া চায় ব্রিক আনবার্ন হয়ে জায়গা ওভার বার্ন হয়ে যায় লোয়ার বার্ন হয়ে জায়গা এই যে সাইডটা এটা হলো মেইন যদি হয় বাটার ফ্যাক্টর দ্যাট এফেক্ট দা কোয়ালিটি অফ ব্রিক অন্তর এই সাইডটা জিনিস লিখে দেবে সাইডটার লেগা দুই তো তোমার আড়াই থেকে তিন মার্কের দেবো বা এক মার্কের দুই মার্কেরও থাকতে পারে বুঝছি কেমিক্যাল প্রপার্টি যাতে এফেক্ট করে প্রিপারেশন অফ ক্লে আমরা একটা ক্লে এই ক্লেটা ক্রিয়েট ইম্পর্টেন্ট পার্ট যেটা হ্যাঁ ড্রাইং যে আমরা করি এর মধ্যে আমরা ড্রাইং প্রসেসটার মধ্যে যদি কোনো প্রকারের সমস্যা করে তাহলে এটা কোয়ালিটি অফ ব্রিক্সও দিব আর ডিফারেন্ট ডিগ্রি অফ ব্রান্ডিং আমরা ডিগ্রি দিব তোমরা হ্যাঁ না প্রফিট ক্লিয়ার আর আদিত্য বুঝছি বুঝছি এই জায়গা জাস্ট কোয়েশ্চন বুঝার কিছু নাই সবার লাগে আমি আগে যদি আমি তোরে ফটো এটা কিন্তু বইয়ের ফটো তার কেমিক্যাল প্রপার্টি সম্পর্কে জানোস না তোরা প্রসেস অফ ড্রাইং সম্পর্কে জানোস না তোরা প্রিপারেশন ক্লে সম্পর্কে জানোস না তোরা ডিগ্রি সম্পর্কে জানোস না কতদিন বড় কোনা কোলে এরা দিতে প্রথম দিকে ফ্যাক্টরস দ্যাট এফেক্ট দ্য কোয়ালিটি অফ ব্রিক বইটা খুলে দেখি দুই নাম লাইন এরা দেয়া আছে কিন্তু আমি তো জানি না কি তা কেমিক্যাল ইউজ আমি জানি না প্রিপারেশন অফ ক্লে কি আমি জানি না প্রসেস অফ ড্রাইং এফেক্ট করতে খুব প্রিয় বৃষ্টির দিনে
এটা একটা কোশ্চেন ছিল হ্যাঁ এর লাগি তো দুইটা ড্রয়িং বাইরিল এটা ন্যাচারাল ন্যাচারাল যখন এই সমস্যাটা আছে বৃষ্টির দিনে যখন আমি কোন ইচ্ছা করতাম পারি না তখন কি তখন দেখি তখন যখন ওহো তাই আমি গরম গরম তাপ দিয়ে দিয়া ইয়ে করি না কেন আর্টিফিশিয়াল ইয়ে করি না কেন যেটার মধ্যে আছে হট টানেল আর হট ফ্লোর আদি তো তোর একটা ইয়ে করি তোর একটু খেলাই খেলাই একটা জায়গাতে যাই আর্টিফিশিয়ালটা দুইটা পার্ট পেলাম মনে হয় দুইটা পার্ট থেকে দুইটা দেখি দেখি আর্টিফিশিয়ালে দুইটা মনে যাচ্ছে না একটু মানে তোর বাইরে আমরা যে আজকে হফম্যান ফোনবো না খালি জাস্ট ইটটা বানাইছো বানাই নেটে দিবে ড্রাইং করবো বার্ন করবো আলটিমেট রেজাল্ট দিয়ে দিব হফম্যান রইল অতইও মানে অত বালা আর কি জিনিসটা খরচ আছে কিন্তু আলটিমেটলি সবদিকে তার লাভ আর কি সেটা আমি ফরামু তখন তারা বুঝালে আর কি কেন ড্রাইং টানেল আর্টিফিশিয়াল টানেল যে জিনিসটা আইছে এই জিনিসটা হফম্যান থেকে আইছে তো আমরা বুঝছি সবাই যে একটা ফ্যাক্টর আমরা যখন পরীক্ষা দেব তখন আমরা একটা ফ্যাক্টর লিখে দিই আইমু একটা ফ্যাক্টর সম্পর্কে আমি মোটামুটি ধারণা আছে যারা ফোর তারা পারো যারা ফোর সাইন তারা পারতো না স্বাভাবিক জিনিস বা অথবা যারা ক্লাস করছে তারা পারবো আর কি না পড়লে অসুবিধা নেই ক্লাস করলে মোটামুটি বুঝতে জানা যায় এই ওয়ার্ডটি সম্পর্কে ধারণা থাকলে বুঝতে প্রপার্টিস বার্নিং এনা তখন আমি আগাই আর সচিন তো দেখতেছি অতদিন ধরে সমস্যা নাই আচ্ছা আমরা এখন ইউজে যেটা সবচেয়ে ইজি আশা করি জানি সবাই আমরা প্রথমটা হইলো কি আমরা কনস্ট্রাকশন অফ ওয়াল অফ এনি সাইজ মানে যে কোনো প্রকারের যে কোনো সাইজের ওয়াল আমরা ক্রিয়েশন করতে পারবো ইজ ইট রাইট আমরা যে কোনো প্রকারের ফ্লোর কনস্ট্রাক্ট করতে পারবো মানে এই যে ফ্লোরটা হেনানি ফ্লোরের মধ্যে যে আমরা আইটেটা জানি না মানে ওয়াকওয়ে হেনানি মাঝে মধ্যে ভিডিও মাঝে মধ্যে ব্রিকের ওয়াকওয়ে মাটির মধ্যে ফ্লোর বানানিসে আমরা কার্নিশ সম্পর্কে শুনছি কার্নিশ ওয়ার্ডটা শুনছি না সবাই ওয়ালের কার্নিশ রং করার রং করার ফলে নিচে কোনা দিয়ে একটা কার্নিশ থাকে পুরা ওয়াল এই কোনটা কার্নিশ এই কার্নিশের আসল উচ্চারণ হলো কর্নিশ কার্নিশ না এ না ও এটা একটু তারা ক্লিয়ার আইজ হয়ে যায় ক্লিয়ার আইজ কার্নিশ কই আমরা আরেকটু বলছ না কই মিল না ওই যে আমরা তুই তোর ঘরের ওয়ালের দিকে চা যেখানে টাইলস লাগানো হয়েছে টাইলস আছে না তোর বাসা টাইলস আছে না তোর বাসা হ্যাঁ আছে 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 ওয়ালের পাশে নিচে একটু টাইলস উঠা রইছে
মনে রাখিয়ে মানে যেকোনো প্রকারের ডিজাইন কর্নিশ, যে কোনো মেকিং অফ খোয়া তোরা সবাই জানি আশা করি ইউজ করছে প্লাস্টিক প্লাস্টিক লাগতেছে। মানে আমরা এই দুই দিন আমি শুনি ভালো করে শুনতেছে আচ্ছা বাদ দেখ কোন মতো কাস্টম স্টোর ফেরালা খালি বানাইছে সুরকি তো আমরা জানি ইটের গুড়া, ইটের গুড়া ইটের গুড়া এটা লাইম প্লাস্টার, এটা লাইম দিয়ে প্লাস্টার করা, সিমেন্টের বদলা লাইম ইউজ করা হয়, কার্ডের উপরে প্লাস্টার করতেছে, আর লাইম কংক্রিটের বানানোতে সুরকিটা ইউজ করা হয়। এটা এটা বোঝার তো কিছু নাই, খালি তারা মনে রাখতে যে কিতা কিতা বানানো যায়, ফার্স্টটা জিনিস বানানো যায় ওয়াল, যে কোনো সাইজের ওয়াল বানানো যায়, যে কোনো সাইজের ফ্লোর বানানো যায়, আর্টস ক্রিয়েট করা যায়, কার্নিশ বানানো যায়, আমরা খোয়া বানাইতে ফর্মুলা দিয়ে আর্টস এটা
কি আছে যে কলম দে এরকম ইট দিয়া কোন বেচারা একটা বেন্ডিং করে একটা স্ট্রাকচার ক্রিয়েট করা বুঝছস নি শুনি নি এই যে হ্যাঁ হ্যাঁ বুঝছি আচ্ছা সমস্যা নাই এই যে স্ট্রাকচার ক্রিয়েট করে এটা হলো আর্চিস আর কর্নিশেস তো দেখাইলাম ওই তোরে দেখ এমনি ক্রিয়েট করে এটা ভাঙে না না এটা ভাঙে না এমন এমন একটা দাসে এটা বানানি ইউটিউব ভিডিও বানানি ইউটিউব আমি কই তুমি 31 স্ট্রাকচারাল অ্যানালাইসিসে আর্চ নিয়ে একটা চ্যাপ্টারই আছে বুঝছো ওইখানে 31 এর দাদা এটা ফরালের হাতে আলাদা বিষয় কিন্তু মানে ইউটিউবে ভিডিও দেখে ইট দি আরা একটা ফ্যাক্ট একটা একটা বয় বয় এটা ওয়েট করা লাগে আর কি মানে অদূর পর্যন্ত তুই অদূর ইট বয় হ্যাঁ শুকাইলো এর পরে তুই ইটা দিবে দিবে তুমি বেস্টটা শক্তি হবে তখন তুই আরেকটা ইট লাগাবে তখন অদূর পর্যন্ত শক্তি হবে তখন আরেকটা ইট লাগবে অদূর পর্যন্ত যখন শক্তি হবে তখন আরেকটা ইট লাগাবে নরমালি ইটের মধ্যে কি দাদা আছে একটা একটা দিল মর্টার দিল একটা দিল মর্টার দিল একটা দিল মর্টার দিল উড়াই লাগে কিন্তু ইটের ক্ষেত্রে লাগে তরে শুকানি পর্যন্ত ওয়েট করা লাগে ওই আদিত্য যেটা ওই আর্সেল লাগা ওই স্ট্রাকচার অ্যানালাইসিস বহুতটা আছে কিন্তু এটা হলো নরমাল বাংলা ভাষায় আর কি কেমনে বানানি ওই জিনিসটা বুঝছিস বুঝছিস আদিত্য অদূর পর্যন্ত ওয়েট করে শক্ত লাগে আমি জানি না এর লাগে আর কি এনিসাইজের ওয়াল বানানো যাবো ফ্লোর বানানো যাবো আর্টস বানানো যাবো যাবো কোয়া ক্রিয়েট করে দেবো আর সুরকি বানানো যাবো সুরকি মানে রোদ্র বুঝছি কারণ লাইম হইলো গিয়া ইনসুলেট মানে ইনসুলেট হিসেবে কাজ করে আর কি যেমন তুই সিমেন্ট দেখ সিমেন্টের কোনোদিন আর থাকছো কি সিমেন্ট সিমেন্ট ডাইরেক্ট সিমেন্টের উপরে কোনোদিন রেখা দেখছো একটু ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডা ফিল হয় না গরমে জায়গা যদি ঠান্ডা ঠান্ডা জায়গা আইসোলেট করতে পারে না আমি এন হিটটা আমি হিট হিট লইতাম না আরকি কিন্তু বিদেশের মধ্যে কি তার টেম্পারেচার -25-30 জায়গা অহন যদি এরা কংক্রিটের স্ট্রাকচার বানায় না নি তাহলে এরা গর্দি পুরা গরমে ইউজ গর্দি পুরা ঠান্ডা একবারে বরফ হয়ে যাবো এর লেগে এরা 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 দেশে খাডের জিনিসপত্র ব্যবহার করে কারণ খাড একটা বড় ইনসুলেটর হিসেবে ব্যবহার করে মানে এরা দেশের যে ওয়ার্ল্ড দিতে হয় এটা লেয়ারটা আমি তোরা দেখাই দিই এনে একটা ফুম ক্রিয়েট থাকে প্রথম দিকে একটা কালার চেঞ্জ করে দেয় এনে একটা ফুমের ইয়ে থাকে যে ফুম দিয়ে একটা লেয়ার দিব এরপরে এনে খাড দিব এরপরে খাডের উপরে লাইম ইউজ করে দিব বাইরে দেখতে লাগবে এটা সিমেন্টের প্লাস্টার তৈরি কিন্তু এটা সিমেন্টের প্লাস্টার দিয়ে তৈরি করে না এন এন দুই তিনটা মেটেরিয়াল ইউজ করা হয়েছে একটা হলো লাইম এরপরে হলো আমার আর এরপরে হলো আমার ফোম ওই তুলা ইউজ করা হয় তুলা এই বিষয়ের লাগে ইউজ করার কারণ যখন হিট বাইরে মানে যখন গরমের দিনও হিট লয় না ঠান্ডার দিনও এটা হিট লয় না আইসোলেশন হিসাবে খাস করে ওয়ালডি আর আমরা যে নর্মাল ব্রিক ওয়াল করি প্লাস্টার দিয়া এটি ইয়ে হয়ে যায় ঠান্ডার সময় ঠান্ডা হয়ে যায় গরম একবার গরম হয়ে যায় বুঝছি আমরা সবাই নর্মাল নর্মাল না ইন্টারেস্টিং জিনিস কেন ইউজ করো বিদেশ বিষয় ওই দিন একটা ফোন দেখা যেতেছে টু বিটে দেখতে আমরা কোনটা ওই যে বিটে একটা কিচকটা আছে এটা ফোন আর কি ফোন বিটে কিচকটা আছে এটা আমি এর মুখে কাটতে ফিল কি দেন না না এটা হলো খাট খাট দিছে কিন্তু এর ভিতরে ইনসুলেশনের লাগে ফোম ইউজ করে এর বাই ইনসুলেশনের লাগে আবার লাইমের প্লাস্টার ইউজ করতেছে দেখ লাইমের প্লাস্টার কিন্তু সিমেন্টের মতো না আমরা সুতা 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 বের দিছি হ্যাঁ এরকম হ্যাঁ এরকম হয় লাইমের প্লাস্টার ইনসুলেশন পুরো ইনসুলেশন ইউজ করা আর কি এর লাগে লাইম ইউজ করে অন একটা ইনফরমেশন আমরা জেনে রাখি ফোমের কথা বলছো হ্যাঁ হ্যাঁ ফোম কেন থাকে ইনসুলেশনের লাগে ইফ মানে বিদেশের যে ওয়ালডি বানান না আমরা তো নরমাল ওয়াল কেমন হয় নরমাল ওয়াল কেমন হয় জানা আছে ইওনি তো ব্রিক দিলাম ইটের ব্রিক আর দুই সাইডে দুইটা প্লাস্টার দিয়ে দিলাম ঠিক আছে তারপর প্লাস্টার কিন্তু বিদেশের ওয়াল কি তো বিদেশের ওয়ালডির মধ্যে তিনটা লেয়ার থাকে একটা হলো ফুমের লেয়ার একটা হলো খাডের লেয়ার
আর একটা হলো লাইম লাইম পা প্লাস্টার এলে এর উপরে আরেকটা কোটিং থাকে এটা হলো ইয়র রঙের কোটিং থাকে এটা সবখানে থাকে লাইক আমি এটা জেনুইন জেনারেল ধরলাম আর কি কারণ যাতে শক্তিশালী তো মনে হয় বাংলাদেশ অনেকটা শক্তিশালী লাগে না শক্তির লাগে কারণ তুই কোন ইয়র দিছ মানে কনস্ট্রাকশন করা ওয়ালের মধ্যে আদ দিছ তুই তুই কোনদিন মানে নরমালি দেখছত না আদ দিয়া দেখছত না যেটা ঠান্ডা ঠান্ডা ফিল হয় বা নতুন করা নতুন কনস্ট্রাক্ট করা কোনো বিল্ডিং এর মধ্যে দেখছ না একটা ঠান্ডা এনভায়রনমেন্ট টাইপ করে না বা এটা তো ফিল কেমনে বোঝাইতে আনতো আমরা তো হাত দিছি আর কি উদ্যান মধ্যে কয়েকটা দিছি আর কি তুমি দেখলে আমরা নর্মাল যে ব্রিকের ওয়াল আছে না ইডি ইনসুলেটর হিসেবে কাজ করতে পারে না মানে এরা হিট যদি দেয় হিট লইব যদি তুই ঠান্ডা এনভায়রনমেন্ট দিস তারা ঠান্ডা লই লইব নিজে নিজে চেঞ্জ হইব আর ফার হয়ে যাবো আর কি বুঝছিস নি ধর বাইরে গরম তুই ধর ধর বাইরে গরম লাগছে না ধর বাইরে কি পরিমাণ রোদটা দিছে তে ভিতরের রুম গরম হয়ে যায় না আমরা সব ওটা ফিল করছি তো ভিতরের রুম গরম হয়ে যায় না যারা রোদের ফাঁসে বাসায় গরম হয়ে যায় ঠান্ডার সময় দেখি যে রুম মানে একটু বেশি খোলামেলা বাতাসের মধ্যে ফারে এই রুম আর একটু বেশি ঠান্ডা হয়ে যায় যেমন এই জন্য মানুষ ছাদের নিচের বাসা কেউ নিতে চায় না বা থাকতে চায় না গরম হ্যাঁ হ্যাঁ এটা ছাদের লেগেও আছে যেমন ধর কিছু কয়েক মানুষ আবার ডাইরেক্ট ছাদও থাকে না কিন্তু যারা ধর ফাঁসের ওয়ালের মধ্যে রোদ লাগতেছে ওই রুমটা কিন্তু বেশি গরম হয় বুঝছিস নি এর লেগা কংক্রিটের ওয়াল মানে বাংলাদেশের লেগা চলে জায়গা কারণ বাংলাদেশে খাটের দাম বেশি বিদেশেও খাটের দাম কম বুঝছিস বাংলাদেশে একটা ব্রিক ওয়াল বানাইতে যত টাকা খরচ হয় আর এই ফুরাটা বানাইতে তত টাকা খরচ হয় না আর কি লেগা আর কি এর লেগা রেডি ইউজ করে প্লাস খরচের লেগে না খরচ হয় লাইমের বড় বড় স্ট্রাকচার দেখিস 20 ইঞ্চি 30 ইঞ্চির ওয়াল দেওয়া হইতো খালি জাস্ট বেস ওয়াইজ আর সাইড ওয়াইজ না ইটের সাথে ইটের কানেকশন ডাইরেক্টলি ফোর্সেনি কোনো ফোর্সে না অন্ত যদি ডাইরেক্ট লাত্তি মারুস না একটু জুড়ে ভাঙ্গা যাবো গা একটা না একটা ইট সুটটা এফর বানাইলে পুরো একটা স্ট্রাকচার আমরা ক্র্যাক কইরা ভেঙে যাবো যদি জোরে লাত্তি মারস বা জোরে কোনো কিছু দেয় প্রেসার দেস প্রেসার যখন তুই প্লাস্টার করে নেবে দুই সাইডে তখন ইডার সাথে ইডার একটা বন্ডিং ক্রিয়েট হইছে মর্টার দিয়া এনে একটা ব্রিজ ক্রিয়েট হইছে পুরো ম্যাটেরিয়ালে যত গ্যাপ আছিল সব গেছে গা যার কারণে পুরো ওভারঅল এই পুরো যে স্ট্রাকচারটা আছে স্ট্রাকচারটা স্ট্রেংথ বাড়াই দেয় যার কারণে নর্মাল যদি তুই প্লাস্টার না করতে ইটটা যদি ধর মনে হয় তুই দুইটা লাত্তি দিলে ভাঙতো এটা তোর 50টা লাত্তি দিলাম ধন লাভ বাঙাল লেগা এর লেগে আমরা প্লাস্টার ইউজ করি আচ্ছা আর কালার ইউজ করার আগে যে একটা ইয়ে হয় না চুনের যে এটা তো প্লাস্টার হয় এটা চুনের না প্লাস্টার না দুইটা কারণ আছে কালার ইউজ এটা পেইন্টের সময় আমরা ফর্ম আছে তো কোকশন জন করছে তার যেহেতু না আর কেউ যাওয়ার টাইপ নাই তো আমি বুঝাই দিলাই একটা লাগে যখন কালার প্লাস্টারের মধ্যে প্লাস্টারের মানে যখন আমরা রং করি না এটা পেইন্টের সময় বুঝাই মনে আরো ভালো হইরা রং করার আগে এই সারফেসটা ইয়ে থাকে একটু খাদ্রা খাদ্রা থাকে আর কি সিমেন্টের সারফেসটা দিকে আস থাকে না খাদ্রা খাদ্রা এটারে প্রথমে শিশ কাগজ দা ঘষায় শিশ কাগজ তো চিনস হই শিশ কাগজ দা ঘষায় এই জায়গাটারে এরকম প্লেন করার চেষ্টা করে এরকম যে প্লেন আছে প্লেন করার চেষ্টা করে যতক্ষণ প্লেন হয় ঘষায় চেষ্টা করে তারপরে এই জায়গাটারে ঝাড়ু দেয় ঝাড়ু দেওয়ার পরে আগের দিনও ইউজ করতো সুন কারণ সুনের দাম কম আছে আগের যুগ আর ওখানে আহন ইউজ করা হয় শাওলি খসে কি জানি ঘটারে আগের দিন সুন ইউজ করে তো কারণ তখন সিলার বলতে কিছু আসিল না বা থাকলেও বাংলাদেশে আইসিল না আরকি আর সুনের দামও কম আছে সিলারের দাম হালকা বেশি অন সুনের দাম যত সিলারের দাম সুনের লেগে কোয়ালিটি খারাপ একটা হলে তুই আব্দুল উঠতে থাকা শুনো আদ দিয়ে দেখছো তুমি হাতে লেগে জায়গা যে আদিত্য কিন্তু সিলার অঙ্ক কেন দেওয়া হয় তারা অঙ্ক তো আমরা জানিনি ব্রিকের ধর্ম ইয়ে অ্যাবজর্ভ করা ওয়াটার অ্যাবজর্ভ করা
সিলারটা একটু জল জল থাকে বুঝছিস না, একটু জল জল টাইপ। হ্যাঁ এটারে প্রথমে দুই কোট দেওয়া হয়, যার কারণে এই ব্রিকের ওয়াল প্লাস এই যে ইয়োটা প্লাস্টারটা বা এই যে প্লাস্টার হরমোনে নিয়ে আমরা ইয়ো দিয়া যত জল খাওয়ার খাইলা, একটা জল খাইবো একটা লেয়ার পর্যন্ত জল খাইবো ব্রিকটা মানে খাইয়ে লেবো রংডারে, এরপরে এনে একটা হালকা একটা আবরণ ক্রিয়েট হইব এটার উপরে দা ওয়ালটার উপরে বুঝছিস, জল খাইবো যাতে বৃষ্টির জল আয় বৃষ্টি আইলে পরে যদি আমার যে দুই লেয়ারের যে ইয়ে দেওয়া থাকবো যে রং দেওয়া থাকবো দুই লেয়ারের, এই দুই লেয়ার ভেদ করার পরেও যদি রংটা কোনো মতে ওয়ালও টাচ করে তারপরেও যাতে আরেকটা কোটিং পায়, আমরা কত হলে ওয়ালরে বাঁচিতাম জল দেখা, যাতে ভিতরে যে রংটা দিছি এটাও নষ্ট না হয় ওয়ালের স্টেবিলিটি দেওয়া যাতে অনেকদিন বেঁচে থাকে। ওয়াল 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 যদি বেশি জল মানে ইটের ধর্ম জল খাওয়া, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু একটা দুর্বলতা হয়ে যায় না, সময়ের সাথে সাথে ফার্স্ট ক্লাস ব্রিক এক সময় বেশি জল খাওয়া শুরু করবো যদি তুই সারাদিন জলের মধ্যে সুবাইতে থাকস, শেওলা ফেরে দেবো গা পোরাস জিমা দেবো গা, ব্রিক ক্র্যাক করার চান্সেস আছে, যার কারণে পুরো স্ট্রাকচার ক্র্যাক করো ওভারঅল। তারপরে এই সিলার দুই কোট দেওয়ার পরে এরপরে আমরা দুই কোট রং দিই, এটা হয় ওয়েদার কোট আছে, ইয়ে আছে, ডিস্টেম্পার আছে, আল্টিমা আছে, প্লাস্টিক পেইন্ট আছে, বহু ধরনের আছে, বাইরে আমরা ওয়েদার কোট ইউজ করি আর কি। বুঝতে পারছি কেন দিই মানে আলটিমেট কত হলো ওইটার মানে লেয়ার পাড়াইয়া প্রোটেক্ট প্রোটেকটিভ করার লাগে আর কি, ওয়াটারতে প্রোটেকশন দিলাম আমি এটারে, সৌন্দর্য তো আসি সবার আগে, প্লাস্টারের রং দেখা দেখতে ইয়ে দেখতে আরও ইহো ফললে পরে আরেকটু ডিটেলে জানবে কিতা কিতা আছে, যেমন ওই আমরা পেইন্টার একটা চ্যাপ্টারই আছে বুঝছিস নি, আরো ডিটেলে তোর জানাই দিবো দরকার হলে ভিডিও দেখাবো ইউটিউবের মধ্যে যদি পাই আমি বলা। তখন এমন একটা ইম্পর্টেন্ট জিনিস, ব্রিক ওয়ার্ক বলতে আমরা কিতা বুঝি, ব্রিক ওয়ার্ক কেউ হইতে পারবা বুঝছিস নি হাও হয় না নাও হয় না দেয়ালাই ভেবে উত্তর কোনটা দেনা তো চাউলি কি তাহলে দুটা মাথেই না এই জায়গার মধ্যে আমি ব্রিক ওয়ার্ক করতাম মানে ই খাসটা করতাম, ই খাসটা করার লাগে আমার 100 সিফটের মধ্যে স্ট্যান্ড মানে স্ট্যান্ডার্ড যে মাপটা এটা হলো আমার 1200টা ব্রিক লাগে, 1200টা ব্রিক লাগে আর এটা হলো মর্টার, মর্টার তো আমরা সবাই জানি 45 সিফটি মর্টার লাগে, এটা সবাই আমরা একটু লিখে রাখি এটা ঠিক আছে। হ্যাঁ 100 সিফটি খাস 45 সিফটি হয় 45 সিফটি মর্টার লাগে, মর্টার লাগে মশলা আর কি স্যান্ড আর সিমেন্টের মিক্সচার। ঠিক আছে আমরা 100 সিফটি হেজ স্ট্যান্ডার্ড আর কি 1200টা ব্রিক লাগবো আর ইয়ে লাগবো, তে আমরা রইল একা এই চ্যাপ্টারে কিছু বেসিক শেষ আরো কিছু দুই তিনটা ইয়ে আছে উইডা আমরা লাস্ট ক্লাসে দিব আর কি মানে পরের যে ক্লাসটা ভিডিও দিব, তখন আমরা যাবো কা হফম্যান সবাই রেডি 45 সিফটি কেটা লাগে মানে কেটা লাগে মোটর মোটর ওই যে মশলাটা আছে না ওই যে জিনিসটা আমি দিছি না বইও দিছি মনে রাখার লাগে আর কি বইও দিছি আর কি অনেকটা তো মিস্ত্রির উপরে নির্ভর করে বুঝছিস নি যে মিস্ত্রি বেশি মোটা নষ্ট করবো না খামো লাগাইব, ধর মিস্ত্রি যদি এখন কিছু মোটা নষ্ট করে দেয় যেমন ব্রিক দেখিস এন এটা দেওয়ার পরে এন একটা এই ওই যে একটা একটা যে যন্ত্র দেয় না নি ওইটা দেয় এন একটা টান দেয় টান দেয়া এক্সট্রা যে মশলাটা দেয় এটি কিন্তু তুলে লেই পরে যে মিস্ত্রি যত বালা এই মিস্ত্রি তত কম মোটার ইয়ে হলবো কিন্তু স্ট্যান্ডার্ড হইলে গিয়া এটা বানাই তুললে আমার করে না মানে যখন না না সুতা দিয়ে ইয়ে অ্যালাইনমেন্ট মানে অনেকে যখন ইট গাঁথে তখন সুতা দিয়ে দেখি একটা
সুতা দিয়ে অ্যালাইনমেন্ট করি, এটা বাল্ব কয়, এটাও ফোরমো আমরা সামনে। আর যদি নাও ফোরি তাহলে আমি ইন্ডিভিজুয়ালি আমি স্টাডি হয়ে যাই না, তাহলে আমি দেখাই দিতাম ফোরমো বা ভিডিও ভিডিও দেখাই দিতাম, ডিটেল স্টাডি হয়ে দেখাই দিতাম, অসুবিধা নেই। তারা লাগা থাকি আর কি ম্যাটেরিয়ালস, আমি আমার ইচ্ছে হয়ে লাগে ম্যাটেরিয়ালসের পরীক্ষার লাগে সাতটা চ্যাপ্টার পড়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে তোর আইডিয়া দেওয়া, জাস্ট তোর একটু জানিয়ে রাখলে মজার আছে, বুঝছিস? ফিউচারও খাম দেবো, ইয়ানের কিছু ফালানি নাই, ইচ্ছা এই পুরা বইয়ের কিছু ফালানি নাই, একটু একটু হলো মানে যারা ইচ্ছা থাকবো আর যারা ইচ্ছা নাই আমি তারপরও একটা টাইম হয়ে দেবো, এই টাইমের মধ্যে পড়াবো যারা বুঝার বুঝতে আর কি, মানে মজা লাগবো আর কি, এটি পড়তে জানা যায় অনেক কিছু। আমরা বুঝছি আজকে বেশি কদ্দূর পর্যন্ত, ডেফিনেশন পড়ছি, এফেক্ট করবো কি তেটা পড়ছি, আমরা ইউজেস অফ ব্রিক পড়ছি, আর আমরা এখন একটা স্ট্যান্ডার্ড মান দিকে রাখলাম। হ্যাঁ এটা হলো ফার্স্ট বেসিক, আর লাস্ট বেসিক আমি ফটোর দিন দিবো আর কি, এই ফার্স্ট ডি আই আর কি পরীক্ষা। আর এটা তো ডাইরেক্ট ইয়ত লাগবো কি জানি, হয়ে যে আমরা যে কোয়ান্টিটি সার্ভিং করছি দুই নম্বর চ্যাপ্টারও, এই পুরা পুরাটা পুরা কোয়ান্টিটি মানে এটা এটা বুঝে নেবে, এরপরে যখন তোর এটা কোয়ান্টিটি বুঝাই দিবো তখন তোরা পুরা ডেফিনেটলি ক্লিয়ার হয়ে যাবে আর কি। আর কি বুঝিয়ে দিবে তে দিমু না নিবো, কোয়ান্টিটি তো একটা ইয়ো না নি, কোয়ান্টিটি এটার সাথে রিলেটেড, এটার সাথে এটা যদি না বুঝোস তো কোয়ান্টিটি এটা বুঝো, এই যে 100 সিএফটি, এই যে 1200 নস, এই যে 45 মটার, এই সফটওয়্যার ক্যালকুলেশন নিয়ে হলো কোয়ান্টিটি সার্ভিং, এই অত রিকোয়ার্ড, এই অত রিকোয়ার্ড। মিস্টার আসাদ আমরা এটা ইয়ানি তো না ক্লাস নিতো না, কোন সাবজেক্ট তো জানি আলাদা গড়ের মধ্যে, এই যে আমরা বিম ইউজ করি না, বিম বিম আর কলাম ইউজ করি না, কলাম করি না, উইথার ডিটেলস ম্যাটেরিয়ালস কেমনি ইউজ করা হয়, উইথার ডিটেলস আসল কনস্ট্রাকশনে কি কি টেস্ট আছে, আসল কনস্ট্রাকশনে কেমনি কিতা ইউজ করা হয়, কোন ম্যাটেরিয়ালস কিতা কেমনি বানানো, উইডার উইডার মধ্যে সব আছে আর কি। মানে ল্যাবের মধ্যে বুঝতাম ল্যাব ফাস করে দিয়ে দিব তোরে, কিন্তু তোরা যদি টাইম দেস বাট সাস আমি তোরা বুঝাই দিতাম ফার্মেডি স্টাডি হইরা হইরা স্টাডি হইরা হইরা, তুই কি প্রেসার নিতে পারবি? আমার তো প্রেশার না বেটা, প্রেশার না বেটা। আচ্ছা তুই তুই একবার স্টাডি করি, আমার প্রেশার না, প্রেশার না, আমার কোয়েশ্চন আনসার করতে ভালো লাগে, বুঝছিস না, একটু এক্সট্রা জানতে আমার পছন্দ, একটু ডিটেইলে জানতে আমি ইতা ছাড়ি আর কি। এখন আমি গাড়ি গাড়ি খরা আছে বা হালকা ফাতলা জানা আছে, তোরা যদি ফোর্থ আছে আমি আর একটু ডিটেইল স্টাডি করবো, এরকম প্রেজেন্টেশন ক্রিয়েট করবো, ছাড়ের একটা প্রেজেন্টেশন তোরা টাইম দিতে হইবো আর কি আমাদের, মানে তোরা থাক মানে তোরা সাথে লাগিয়ে থাকতে হইবার কি এই টাইম না যে হয়েছে। আচ্ছা উত্তর আমরা বুঝছি তো, রেস দরকার আমরা হফম্যান শুরু করবো, রেস দরকার নেই না দরকার না না শুরু করে দে। আচ্ছা আমরা সবাই মিলে এখন একটা স্ট্রাকচার রাখবো, সবাই একটু আঁকি আঁকার যাই। সবার আগে বড় একটা ইয়ে দিবে, মানে একটা বড় একটা ইয়ে দিবে, ধরো করো বড় একটা সার্কেল লাগবে, একটু বড় হয়ে রাখিস, বুঝলি? সব কেউ কেপটামি করিস না, কেন কেপটামি হলে ইয়ে হইতে না, বড় হয়ে রাখে না, কেপটামি একটা বড় লোক হইতে না, কেউ ধরো বারবার ইয়ে বেড়ে যেতে থাকে না। বড় একটা সার্কেল দিব আমরা, পুরা খাতার মধ্যেই না, পুরা খাতা দিতে পারোস, দিতে পারোস, আমি দিছি তোরা যাতে ক্লিয়ার দেখোস, কারণ স্ক্রিনে তো শুরু দেখা যাবে না লেগে আর কি, পরীক্ষার মধ্যে আবার বড় অত বড় হইরা দিস না, তে সারে বেশি ডিটেইল লিখা লাগলে সমস্যা। এফোর সেন্টার থেকে আমি এটা লাইন লাগাইয়া মানে এটা ওই যে অফসেট করে নেই আমরা যারা অটোক্যাড করছি, এই টাইপ এটার একটা অফসেট করবো ডাবল, মানে এটা এই যে বাইরের লেয়ারটা আছে না এটার একটু ভিতরে থিকনেস দিমো আর কি, আর কিছু না। এফরে আমরা এটারে দাদা চিত্র হয়ে গেল, আমরা আমরা ম্যাচ কেন এটা সেন্টার দেখা, আরেকটা আঁকবো যে এটা আরেকটু শুরু হইব, এরপরে এটারে আমরা একটা থিকনেস দিমো,
এখন আমরা আরেকটা আঁকবো যেটা এটা একটু বিচ্ছে ছুটবে বা আরেকটু ছোট উদ্দূর হবে। কিছু গরির মতো লাগতেছে না? গরির মতো দেখতে লাগতেছে না? কিছুটা গরির মতো। আচ্ছা ফুরা আঁকি, তারপর তারা আর একটু বুঝবে আর কি। এটারও আরেকটা থিকনেস দিব। উদ্দূর আঁকছি আমরা, কম্পাস দিয়ে আঁক, হাতে আঁক, যেমনি ইচ্ছা। বাট আজকে এটা আঁকতে হবে তারা, এটা আঁকবে তো সব বুঝে নেবে। নাম দিস আর কি, বুঝিস সচিন? তুই আগের ক্লাস দেখলে মানে রিলেটেড করতে পারলেন আর কি। ওই বার্নিং এর দুইটা প্রসেস, বার্নিং দুইটা প্রসেস, তিনটা প্রসেস আছে। একটা হলো ক্ল্যাম বার্নিং, একটা হলো কিলিং বার্নিং, দুইটা প্রসেস আছে। কিলিং বার্নিং রে আমরা মানে ইটের ভাটা হয় না, ভাটা শুনছস নাম সচিন? ভাটা ভাটা কিলিং এর বাংলা হলো ভাটা, বুঝছস না? ওই ভাটা কিলিং এর বাংলা ভাটা। কিলিং এর দুই প্রকার আছে, একটা হলো হফম্যান প্রসেস আর একটা হলো গিয়া বুল ট্রেঞ্চ বা ট্রেঞ্চ ট্রেঞ্চ বা টানেল যেটা হয় আর কি। এটা পরে এরপরে ক্লাস হয়ে যেটা পরে বুঝাই দিবো আর কি। আমরা অন্য হফম্যানের প্রসেসটা বুঝতেছি যে কেমনে ডিটেলে বার্নিং হয়, আসল প্রসেসটা মানে কোন চেম্বারে কিতা হয় বা কয়টা চেম্বার আছে, জিনিসটা কেমনে খাস করে, এটা জিনিসটা আজকে আমরা দেখবো আর কি। এর লেগে আগে তোর আঁকা দেখাইতেছি, তারপরে আমরা ডিটেলে ঢুকবো। তুই বাকি ক্লাসটি হলে মোটামুটি খুলবো। আমরা উদ্দূর রাখছি এফের নিতু, এটার মিডিল বরাবর একটা টান দিবে, এই যে মিড বরাবর এনে একটা টান দিয়ে উদ্দূর মিলাইবে। দেখতেছি আমরা সবাই, এটার টান দিয়ে আমরা মানে একটা সেকশন করতাম, এটার মিড পয়েন্ট দেখা টান দিলাম, এটার মিড পয়েন্ট এরকম অদ্ভুত একটা সেকশন করি আমরা। এটা কি শিখতেছ? আমি ইলাস্ট্রেটর রাখতেছি। কিসে বললি? ইলাস্ট্রেটর। আমি কিছু ভাবতেছি অটোকে ডাকতেছ। আনকেটা ইয়ে সেন্টার থেকে দিতাম। জিনিসটা বুঝতে আর কি, কারণ এটা ফরিকার যদি আইতে ফরিকার দিটা আঁকবে আর কি, তোরা এর লেগে আর কি। কারণ এই সুন্দর হয়ে ছবি পাইছি না কোনো কারণে, এর লাগে আমার নিজে আঁকা লাগছে আর কি। এর লাগে তোর রাখা দেয় ওদের লাগছে, এটা কঠিন হইতে ফেলে তুই না মানে আগে দেখি তো কঠিন লাগছে, এখন তো আঁকি নাই। এখন আঁকতে আঁকতে সুযোগ হইব না, এখন ভুতাল ফ্রি হ্যান্ডে করা যাইব। ফ্রি হ্যান্ডে করলে সুন্দর লাগতো না আর কি, করা যাইব। কারণ এরপরে আমরা একটা জিনিস দেখামু তোরে আর কি, ইডা মিলাই এই জিনিসটা মিলাইতে ফেললে তুই ফ্রি হ্যান্ডে আঁকতে পারবে। কারণ যদি ফুলাফুরি বৃত্ত না হয় না নিতে, এই জিনিসটা তুমি মিলাইতে পারতেন আর কি। আমরা জিনিসটা আস্তে আস্তে মানে পুরো চিত্রটা তোর কাছে ইজি হয়ে যাবো, বুঝছিস? আমি দেখি আইকা দিতেছি, ঠিক না? অদূর পর্যন্ত আমরা সবাই আঁকছি, এরকম চারটা পোর্শন করছি। মানে প্রত্যেকটা পোর্শনের আমরা তিনটা পার্টে পার্ট করবো। এই যে এই পোর্শনটা আছে না, এটারে তিনটা ভাগে ভাঙো। তো এন থেকে শুরু করি আমরা, তা এটারে এন থেকে অদূর আনি, এটারে অদূর পার্ট করি বা তোর টান দিয়া দিয়া পুরো অদূর পর্যন্ত মিলাই দে। তোরা অদূর পর্যন্ত একটা পোর্শন করবে, বুঝছি আমরা?
মানে এক প্রত্যেকটা ইয়ারে একটা তিনটা তিনটা করে ভাগ করলাম আর টোটাল 12টা সেকশন করতাম আর কি বুঝছিস বইও 8টা দেওয়া কিন্তু 8টা স্ট্যান্ডার্ড না 12টা স্ট্যান্ডার্ড আদিত্য একটা সুত নেই পরে একলে কিন্তু বেতাল ফেলে দেবে গা অনেক খেলা আছে আদিত্য আসেনি না কেছে গা মিউট করা মানে ওকে থামাতে এই জন্য আদিত্য নাই তো আদিত্য নাই নি গেছে গা মনে মিন জায়গাতে গেল গা না আমি তো ভিতরে দিব না জাস্ট বাইরের দিকে হ্যাঁ ওই যে এই যে লেয়ারটা আছে না এই লেয়ারটার বাইরের দিকে এটা হলো আমার ব্যাপার চেম্বার আর কি এটা হলো চিমনি আর কি যেটা দেখা দুয়াটা বেরে বাচ্চা বুঝাই দিতে অসুবিধা নেই খালি তোরা চিত্রটা আঁকা শিখাইতেছি চিত্রটা আস্তে আস্তে ইজি হইতাছে না সবাই সমান না হইলে সমস্যা নেই হ্যাঁ সমান না হইলে সমস্যা মানে দেখতে সুন্দর লাগতে হইব এর লাগি আমি একদম কম্পাস সেট করি আচ্ছা অসুবিধা নাই আচ্ছা উত্তর আছে থিকনেস দিবে আমার তো না তিনটা পার্ট হয়ে গেছে গেল সমস্যা এরম বানা থিকনেস দিবে আর কি দাদা অফসেট এরম থিকনেস দে অফসেট দে এরম ডাবল বার দে বুঝছস না না জানালা দিছে দিতাছি জানালা না না দরজা এটা তাহলে ওদুর আকি সফটের অফসেট দে আর ইফাকে আমি এটার অফসেট দি দাদা আমরা সবাই দেওয়া শেষ হলে কইছি আমার জন্য শেষ করল বারো লেখলে পরে তারা গরির মতো আন্দাজ হতে পারছে অসুবিধা নেই এই যে জায়গাটা আছে এই জায়গাটা এন আমরা হন দরজা আঁকমো সবাই আপাতত অহন পর্যন্ত কোয়ান্টিটির মধ্যে বিল্ডিং আঁকতে আঁকতে আশা করি সবাই দরজা আঁকা মোটামুটি দেখতে লাগছি টু ডির মধ্যে দরজা কেমন ইডিলে দরজার সাইন দিলাম আর কি এরকম একটা সাইন দিবে এই সাইডটা দিবে বুঝছি না মিডিল বরাবর অহন আবার এই যে কানেক্টর যে ইডি বানাইছে দুইটারে ইডার মাঝখানে একটা দরজা হইব মোটামুটি আঁকাটা আমরা বুঝতেছি সবাই
এগুলা কি তো মেইনলি দরজা নেই হয় এটা মেইনলি দরজা মেইনলি নেই এই দরজা ওই খালি আমি এটা টুটি দেখতেছি আর কি টপ ভিউ দেখতেছি এটা এলাকা দরজা দিয়ে হোম হইছে কোন এটির মধ্যে কোনো আবার ওই হাতলল্লা দরজা নাই আমরা খালি ওপেনিং থাকে আর কি এটিরে আবার ই টুট দিয়ে বন্ধ করা লাগে এমনি কোনো খাড়ের দরজা থাকে না যে লাগাই দিলাম খোলাই দরজা না হ্যাঁ দরজাটা খোলাই থাকে এই দরজাটা খোলাই থাকে এটারে বন্ধ করা লাগে যখনই চেম্বার কাজে থাকে তখন এটা বন্ধ করা লাগে আর কি কইতাছি কি এটা এটা কন্ডিশনই থাকবে এটার মধ্যে তখন চেম্বারটা ইয়ে করা থাকবে আচ্ছা আমি দেখাই দিই মার্কি ডাহা শেষ করে লয় এখনো বুঝাই বুঝাইম আসতেছে এখন খালি আঁকাটা শিখাইতেছে আঁকাটা দেখলে না নি তোরা ইয়োর সাথে রিলেটেবল করতে পারবে আর কি আমি যদি আগে পড়ায় আঁকাইতাম না নিতে মানে রিলেট করতে পারতে না এখন তোরা আঁকছস তোরা একটু রিলেট করতে পারবে সবার শেষ 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 হলে পরে তোরা এর আচ্ছা তুই বাকি সুবিধা নাই এরকম ওয়ান টু থ্রি এন থেকে ওয়ান হইব বুঝছিস নি এই সাইড একটা ওয়ান হইব ওয়ান থেকে টু দে থ্রি দে ফোর দে ফাইভ দে সিক্স দে সেভেন দে এইট দে নাইন দে টেন দে ইলেভেন দে টুয়েলভ দে বড় করে করতাম বড় করি মানে মানে বড় ওয়ার্ড লিখতাম দেখ বুঝা লেখা দেখা যায় এমন ভাবে লিখতে আর কি আমি তো লেখছি সব তোরা স্ক্রিন বুঝার লাগে আর কি কিছুটা গরির মতো লাগতেছে না আমরা সবাই কিতা হইতে আমরা না এটা শেপটা কেমন আমরা সবাই দেখতেছি না শেপ কিতা সার্কুলার রেক্টেঙ্গুলার সার্কুলার না তো আমরা প্রথম কন্ডিশন হতে এমতে কিন্তু লেখা শুরু মানে হফম্যান ক্লিন লিখা তোরা লেখা শুরু করবে আর কি এমনি যে প্রথম ইট ইজ এ সার্কুলার ইন শেপ আমরা দেখছি সার্কুলার ইন শেপ হ্যাঁ হ্যাঁ দেখছি তো হ্যাঁ দেখছি তো এখন দেখ এই ছবিটা দেখ এটা লাগে হ্যাঁ লিখতে লিখতে না কি লাগে বুঝানোর লেগে যখন আমি একটা জিনিসটা দেখবো যে এই জিনিসটা তো আমরা সবাই আঁকছি না নি এখন না হ্যাঁ ফার্স্টটা একটু দেখতে উফরে লাগতেছে না আর আমরা বুল ট্রেঞ্চ করবো বুল ট্রেঞ্চ লাগে মাটি খাইটটা নিচে বানানি হয় গ্রাউন্ড লেভেলের নিচে বুল ট্রেঞ্চ করায় আর কি পার্থক্য দুটার মধ্যে এটাও এটাও আছে কিন্তু মেইন কথা হলো এটা দেখতে একটু উফরে লাগে মানে একটু মানে গ্রাউন্ড লেভেলের একটু উফরে তৈরি করা হয়েছে না মানে মাটির উফরে তৈরি করা হয়েছে যে জিনিসটা এটার লাগে আমরা এটা লিখবো এনে লিখবো দুই নাম্বার যেটা লিখবো ইট ইজ কনস্ট্রাক্টেড অ্যাবভ জিএল মানে গ্রাউন্ড লেভেল লিখি আমরা সবাই জিনিসটা তো বুঝছি সার্কুলার ইন শেপ যেটা আমরা চোখে দেখলাম সার্কুলার আছে না শেপটা হ্যাঁ এরপর হন দেখলাম যেটা গ্রাউন্ড লেভেলের উপরে থাকে দেখছিস তো আমরা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা আর একটা হ্যাঁ
অন তিন নাম্বার কন্ডিশন রেখে দিলে ইট হ্যাজ এ সেন্টার চিমনি চিমনি বলতে কি আমরা বুঝি চিমনি হয় যে চুলার দেয়া হয় যে মাটির চুলা হ্যাঁ মাটির চুলা দেওয়া হয় কিন্তু মনে কর দর যদি মাটির চুলা বাইরে না হয় ঘরের ভিতরে না নিতে উফরে একটা রাস্তা দেওয়া হয় না দুয়ারটা বাইরে হওয়ার লেগে আয় এরকম একটা রাস্তা দেওয়া হয় না দুয়ারটা বাইরে হওয়ার লেগে হ্যাঁ তো দেখেন এই যে জিনিসটা আছে না ধোয়া বাইরে হওয়ার লেগে এটারে হয় চিমনি সেন্টার চিমনি মানে এই যে পুরো আমরা সার্কুলার টাকছি না এই যে পুরো সার্কুলার স্ট্রাকচার টাকছি আচ্ছা এটা বুঝছি না এই যে এই জিনিসটা এই যে দোয়া বাড়িতে আছে সেন্টার চিমনি দেয়া তো মনে এই যে আমরা সি লিখছিলাম নি মনে আছে নি সি সি রেফার করে সেন্টার চিমনি মানে এটার মাঝখানে গোলাকারের একটা চিমনি আছে যেটা দিয়ে দোয়াটা বেরিব আচ্ছা আমরা সাধারণত যে ব্রিকগুলো দেখি এখন বাংলাদেশে এটা তো দেখি না তো ওইটার মধ্যে তো শুধু চিমনি থাকে আর তো কিছু থাকে না তাই না বুঝছি না মানে আমরা নরমালি যে বাংলাদেশে বুলট্রেন বুলট্রেন যেটা দেখি হ্যাঁ দেখি না যে ইয়াগুলো দেখি তো ওইখানে তো শুধু নরমালি চিমনি থাকে আর এরকম তো আর কিছু থাকে না মানে কি তা হতে চাইছো তুই এরকম মানে এই যে যেটা বেরহানা ধোয়া বেরহানা ধোয়া সৌরভ হুম হুম বলতেছে ওই যে তার আমরা তো দেখি খালি চিমনি আছে কিন্তু ওই চিমনির ভিতরে কিন্তু আরো ফাংশন আছে এগুলো দেখা যায় না বাইরে থেকে তাই না চিমনির ভিতরে কোনো ফাংশন না চিমনিতে দোয়া বেরে চিমনিতে দোয়া বেরে দেখ কোনো ফাংশন না ওই যে আমরা যে দেখি কিটা ও জায়গা চিমনিটাই খালি আমরা দেখি ও সাইডের গুনতাম ও এটা এটা সাইডের ভিতরে কি আছে এটা দেখি না আমরা এটা হইতাছে দেখি না আমরা এটা হইতাছে হ্যাঁ 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 না এটা তো আমরা ইউজ করি না আমরা নরমালি তো এটা দেখি নরমালি আমরা তো এইসব দেখি এইসব দেখি দেখি ঠিক না এরকম দেখি কেমনে দুয়ার কারণ আগুন ফুড়ে কিন্তু এইসব জায়গায় বুঝছস ফুড়ে এইসব জায়গায় কিন্তু দুয়া বাইরে এইটা দিয়া বুঝছস কেমনে বাইরে এইটা হয়ে দিতেছে আর কেন একটা কানেকশনের ভিতরে একটা জিনিস দেওয়া হয় যার কারণে দুয়াটা এই সেন্টার চিমনি পর্যন্ত আয় আর এটা দেয় বাইরে দুয়াটা যখন প্রত্যেকটা বন্ধ থাকে দরজা তাহলে তার দিকে যাইবো হ্যাঁ বন্ধ থাকে দিকে না কারণ এন কানেকশন এন এই জায়গাতে ব্লক ইয়ে হওয়া যায় ব্লকেজ থাকে আর কি ওইরকম ব্লক থাকে না কিন্তু কাইন্ড অফ ব্লক থাকে আর কি প্রত্যেকটার উপরে আমরা চিমনি দিতাম পারতাম তে আর অত সেন্টারের মধ্যে রাখার চিন্তা হইল না কস্ট মিনিমাইজেশনের লেগে বুঝছস দেখিস দেখ এনো এটার মধ্যে কর্নারও কেনে দেওয়া হয়েছে কর্নার দেওয়া হয়েছে কারণ দুয়াটা মানে এটার ভিতরে কোনো প্রকারের পাইপ টাইপ কিছু ইউজ করে না কিন্তু এটার ভিতরে পাইপ ইউজ করে যেটা আমরা তারপরে জানবো ছবিতে জুম করে দিতেছে না এটার যে জায়গায় বার্নিং হইব না নি এই জায়গাতে খালি চিমনিটা দেওয়া হয়েছে মানে এই জায়গার মধ্যে দুয়াটা ক্রিয়েট হইব এই জায়গাতে বেরিয়ে যাবো এইসব জায়গায় দুয়া ক্রিয়েট হইতো না এটা আমরা বুল ট্রান্সফর্ম সময় দিব আর কি তেন ওই লাগা এই যে এই দুইটা দুয়ারে দুই দ্বারা হয়ে গেল এই যে দুই সাইডে যে দুই সাইডে যে দোয়া ক্রিয়েট হইব এই দুইটা বাইর হলো আচ্ছা আমরা ফর্তাতে তারপরে কে বুঝবো না ডাইরেক্ট কইলে বুঝতে না কিছু তো আমরা ওদুর লিখছি ইট হ্যাজ এ সেন্টার চিমনি দেখছি তো চিমনিটা হইতা হে এটা লিখছি আমরা তিনটা লিখছি লিখছি অন দেখ এর কন্ডিশন দেখতে লাগে অ্যারাউন্ড দ্য চিমনি চেম্বার্স আর কনস্ট্রাক্টেড উইথ ফ্লু অ্যাটাচড বাকিটা আমি বুঝাই দিতে ফ্লিউ জিনিসটাকে তো আমরা বুঝিনি যা কেউ নাম শুনছি এর আগে আমরা পাশাবাড়ির মধ্যে ইডি দেখছি ইডি দেখছেন ইডি ইডি
এরকম এই যে পাইপটি দেখছো তুমি পাইপটি এই পাইপটি রে হয় ফ্লু বুঝছস এই যে পাইপটি যেটা দিয়ে দুয়াটা বেরিব হ্যাঁ কো আচ্ছা আর যেটা জ্বালায় ওগুলাই তো ফুয়েল যেটা বলা হয় ফ্লু ফুয়েল না আরেকটা আছে এফ ইউ এল ফুয়েল তো আলাদা বে ও এটা ফ্লু ফ্লু পাইপ হ্যাঁ এটা হলো পাইপ এটা হলো টেম্প হাই টেম্পারেচার লইতে পারে এমন পাইপ নরমাল জলের পাইপ না জলের পাইপ গইলা দেব গা ইতাই লাগা হাই টেম্পারেচার মেটালের পাইপ বুঝছস নে এডি হাই হিট এর লইতে পারে হাই হিট লইতে পারে এমন পাইপ এর লাগে এডি আলাদা ক্যাটাগরি আছে ক্যাটাগরিটারে হয় ফ্লু বুঝছি আমরা সবাই ফ্লু কিটা সবাই বুঝছি সেন্টার আছে না এই যে বারোটা ইডিরে হয় আমি চেম্বার্স চেম্বার্স কম্পার্টমেন্ট যা ইচ্ছা তুই হতে পারস এই ফোরাটারে হয় আমি চেম্বার্স এই ফোর বারোটা চেম্বার্স আছে অ্যারাউন্ড দ্য চিমনি চেম্বার্স আর মেড অ্যারাউন্ড দ্য চিমনি এই চেম্বার্সটি কনস্ট্রাক্ট করা হয়েছে ঠিক আছে ওদের কন্ডিশন বুঝছি আমরা অ্যারাউন্ড দ্য চিমনি চেম্বার্স আর কনস্ট্রাক্টেড উইথ ফ্লু কানেক্টেড এই যে পাইপটি এটির থিকনেস ডাবল দেওয়ার কারণ কি তা বুঝছি মানে আরেকটা জিনিস তোর এটা কইতাম বললিছি গা তোর যখন আঁকবে না নি মেন যখন আঁকবে না নি তখন এন ডট ডট লাইন দিবে ডট লাইন পুরো টান দিয়ে মিলাইছ না টান দিয়ে মিলাইনি পরে রাবার দিয়ে মিলাই দেয় কারণ ইডি হলো ব্রিক ওয়াল আর ইডি হলো পাইপ সবাই আমরা এই কন্ডিশনটা লিখি তাহলে সবার একটু বুঝতে সুবিধা কারণ চোখের সামনে থাকবো জিনিসটা আমরা সবাই আগে লিখি যে অ্যারাউন্ড দ্য চিমনি চেম্বার্স আর কনস্ট্রাক্টেড উইথ ফ্লু অ্যাটাচড এই লাইনটা লিখি আমরা সবাই লেখা শেষ হলে হয়েছে তারপরে আমি বুঝাই দিব সবাই লিখছি আমরা আচ্ছা এই লাইনটার দিকে চাইছি আর আমি আমার খতার সাথে মিলাইছ না এল আমার অ্যারাউন্ড দ্য চিমনি এটা তো আমার চিমনি সবাই ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার আর এই যে 12 টা লিখছি 12 টা আমরা কিটা কই চেম্বার ইয়া চেম্বার অ্যারাউন্ড দ্য চিমনি চেম্বারস আর কনস্ট্রাক্টেড উদ্দুর আমরা দেখ সোকে সোকে দিকে দিকে তো আমরা কইতাম আসলে তো চেম্বার চিমনির পাশে চেম্বার কনস্ট্রাক্ট করা হইছে ঠিক না তখন অন করতে হলে উইথ ফ্লু অ্যাটাচ একটা কন্ডিশন দেওয়া আছে তখন আমি একটা জিনিস তোরা কইতাম বলেছি আকার সময় যখন এই লাইন দিয়ে মিলাইবে তখন উদ্দুর পর্যন্ত হলে আমার ব্রিক ওয়াল বুঝছস নি এরপরে এটি হলে আমার পাইপ ফ্লু এফ এল ইউ ফ্লু বুঝছস নি এই যে বাকি যতটা ভিতরে ঢুকছে না নেই সবটি হলো পাইপ আর চিমনি তো চিমনি যেটা দেওয়া দোয়াটা বেরিয়ে বলতে এই এইসব চেম্বারে যেসব দোয়াটি থাকবো এই পাইপে দেওয়া ইয়া এন যাইব গা আমরা বুঝতাম পারছি ডট ডট লাইন দিয়ে পাইপ বুঝাইবো ডট 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 লাইন দিয়ে আমরা পাইপ বুঝাইমু আর কি মানে এই লাইনের মিনিং বুঝছি তো মানে এই পাইপটা কানেক্টেড থাকবো ইয়োর সাথে অ্যারাউন্ড দ্য চিমনি চেম্বারস আর কনস্ট্রাক্টেড উইথ ফ্লু অ্যাটাচড মানে এই যে ফ্লুটা অ্যাটাচ করে না এটার সাথে চেম্বারস আর ইয়োর সাথে চেম্বারের সাথে ডাইরেক্ট ইয়োর কানেকশনটা কিতে গেছে বুঝছি না
এখানে যে মানে ওই যে দরজা যে দেখো হ্যাঁ হ্যাঁ এটা কি তার মানে পাইপের লগে কানেক্ট করেন না 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 পাইপের লগে কানেক্ট না এন অফ এন্ড পাইপ এন্ড এই পয়েন্টে পাইপ শুরু হয়েছে আর কি যেটা আমি দেখছি এই পয়েন্টে দরজার কাজ আলাদা আমি কই দিতেছি দরজা এর ফ্লোর লেখা উত্তর বুঝি আমরা যে এই লাইনার মিনিং বুঝি যে ফ্লুই কেমনে অ্যাটাচ থাকে তখন এন আমরা এই চিত্রটা যখন আঁকবে তোরা তখন এই যে দরজাটি থাকে না বাইরের দিকে তিনটা কন্ডিশন এই তো বাইরের দিকে যদি হয় মেইন ডোরস এটি চিত্র দেখাই দিবে মেইন ডোরস লিখে দিবে বাইরের সবটি দরজা মেইন ডোরস এরকম মানে চিহ্নিত করতে হবে না সব হ্যাঁ চিহ্নিত করতে হবে সব না তিনটা জিনিসই আছে তোরা মেইন ডোরটা লিখলে হইছে লেখালে আমার হইছে এই ডট লাইন এটা ডটেড লাইন কিন্তু অটোকেট দেখলে ইজিলি দিতাম পারলাম আর কি লাইন চেঞ্জ করে নিলাম এটা যে আঁকতে গেলে আমার আলাদা মেটেরিয়াল ডাউনলোড করা অদ্দুর দিছি এই যে ভিতরে যে অদ্দুর এই অংশটা এই যে অংশটা এটা আমরা কেটে জানছি কেউ একজন হ ফ্লু 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 ইউ ই ফ্লু বার্ড ফ্লু আছে না ব্লাড ফ্লু করছিলাম না ওই ব্লাড ফ্লু লোকের ফ্লুটা ওই ফ্লু আর কি না ব্লাড ফ্লু আর এই যে বিট এটা তো বাইরের দিকে দরজা ধরলাম প্রত্যেকটা চেম্বারের সাথে আরেকটা চেম্বার যে একটা বিটে আরেকটা দরজা দিছি না এটা হলো একটা কানেক্টিং ডোরস মানে অথবা কানেক্টিং ডোর না কমিউনিকেটিং ডোর হইস কমিউনিকেটিং ডোরস সপ্তাহ লিখছি আমরা সবাই ওই তিনটা কন্ডিশনের তারপরে এখন আমি ডোর সামু তো এর লেগে আর কি জিনিসটা লেখাই দিতেছি লিখছি আমরা লিখছি আমি যাই আগাই নাকি তা আচ্ছা 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 তারপরে দেখ এখন অদ্দুর শেষ আমার এখন চারটা চারটা কন্ডিশন আমরা বুঝে লেছি এখন নেক্সট কন্ডিশন কিতা লেখা ইচ চেম্বার্স হ্যাভ ডোরস ফর লোডিং অ্যান্ড আনলোডিং ব্রিক্স লোডিং আর আনলোডিং তো আমরা বুঝি সবাই আশা করি ওর ওয়ান থেকে কি দাল লাগে আবার বুঝছ না ওয়ান থেকে না ওইটা আমার ভুল হয়ে গেছে আর কি মানে ইও ভুল হয়েছে আর কি মানে ধর এটা ফাইভ হইব কারণ ওই আমি যে ইও স্লাইড চেঞ্জ করছি না নি ফর ক্যালকুলেশনটা ওয়ান টু থ্রি ফোর আই ফিরছে আর কি আমরা সবাই দেখছি না ইচ ডোরস হ্যাভ আচ্ছা লোডিং আর আনলোডিং বলতে কি তা বুঝাই আমরা কেউ একজন বুঝাইবে হ হ ব্রিক্সটি আমরা ওই চেম্বারের ভিতরে একবার সেট করবো এরপরে যখন বার্নু নেওয়া সপ্তাহে হয়ে যাবো গা পরে আমরা এটার বাইর হয়ে এলাম বুঝছি আমরা এই লাইনটা লিখি তারপরে আর এটা জানি না আমরা ইচ কম্পোর ইচ ইচ হয়ে গেল ইচ চেম্বার হ্যাজ এ ডোর এটা আমরা দেখছি তো ইচ চেম্বার এই আমার ইচ চেম্বার হ্যাজ এ ডোর হ্যাজ এ ডোর হ্যাজ এ ডোর হ্যাজ এ ডোর বুঝছি আমরা আর এই ডোরটি ইউজ করা হয় ব্রিক লোডিং আর আনলোডিং এর লেগা এই দরজা দিয়ে তুই ব্রিক নিতে পারতে না এর লেগা তোর ব্রিক একবার কমপ্লিট হয়ে গেলে গা এনো নিতে হইব কমপ্লিট হয়ে গেলে গা এনো নিতে হইব এরকম টাইপ আর কি ভিতরে কমিউনিকেটিং ডোর এয়ারের লেগা এয়ার ফ্লোর লেগা বাতাস সামনে তো ডুববো ডেকে করে উদ্দুরাইব না উদ্দুরাইতো না হ্যাঁ উদ্দুরাইব ঠিক আছে বাতাস সামনে তো ডেকে পেরে যাবো বুঝছিস এটা বন্ধ থাকবো এটা হয় এয়ার সার্কুলেশন এই ডোরটা ক্লোজ থাকে কারণ বন্ধ থাকলে আবার বাতাসে বলবে কোনটা বন্ধ থাকলে মেইন ডোর দিয়ে বাতাস ঢুকবো ওপেন খোলা মানে তোমার খোলা দাও হ্যাঁ হ্যাঁ বুঝছি না আচ্ছা আমি আইতে আচ্ছা আইতে চাই আইতে চাই আমি না বেশি অ্যাডভান্স হয়ে গেছে আর কি আস্তে আস্তে আইতে কি আর সুবিধা হইব আর কি ওই সার্টেন টপিক লে কথা হম কমিশন তো এটা এই লাইনটা লিখছি আমরা ইচ চেম্বার সেলস ডোরস ফর লোডিং অ্যান্ড আনলোডিং ব্রিক্স বুঝছি এখন নেক্সট জেনে চলে গেলাম হোয়েন দ্য চেম্বার্স আর ইন ইউজ
যখন আমরা চেম্বারটি ইউজ করবো, মানে কোনো চেম্বারও বার্ন হইতেছে, কোনো চেম্বারও আমরা ইটটাতে স্টোর করতেছি, কোনো চেম্বারও কুলিং আছে যেটা আমরা সামনে দেখবো আর কি, প্রত্যেকটা চেম্বারের কাজ আমরা একটু পরে দেখবো কোন চেম্বারও কিতা করায়। যখন চেম্বারটি ইউজ করা হয়, বাইরে যে একটা দরজা আছে, এই দরজাটি এই দরজাটি বন্ধ করে দেওয়া হয়। যেমন ধর তখন দেখি ওরা যে এই মানে ছয় নাম্বার আর সাত নাম্বারের মধ্যে আমরা ইট্রি ফুরাই আর কি। হ্যাঁ, এটা আমরা কাজ দেখবো পরে। হ্যাঁ, এটা লিখিস না হন তোরা, এটা পরে আমি সুন্দর করে লেখাই দিতেছি। ছয় নাম্বার সাত নাম্বারের মধ্যে যখন আমরা ইট্রি ফুরাই, তখন এই দরজাটা যদি খোলা থাকে বা এই দরজাটি যদি খোলা থাকে, তখন এই বাকি দুইটা চেম্বার এফেক্ট করবো না। হ্যাঁ, এই দুইটা চেম্বার এফেক্ট করবো। আগুনটা, আগুন তো জানো যে আগুন কন্ট্রোল করা আমরা পক্ষে সম্ভব না, আগুন যে কোনো দিকে ছড়া যেতে পারে, ঠিক না? যে এই জিনিসটার লেগে এই কন্ডিশনটা লেখা হয়েছে আর কি, যে যখন একটা চেম্বার ইউজ করার থাকে, হোয়েন এ চেম্বার ইজ ইন ইউজ, মানে এই চেম্বারটা আমি কোনো না কোনো কাজে ইউজ করতেছি, বেশিরভাগ ক্ষেত্রে বার্নিং এর লেগা, বাকি কিছুর লেগে অত বেশি সমস্যা হয় না, কিন্তু আবার হয়ও। কারণ এয়ার যদি আমি বাইরে ফিরে দিই, কারণ আমি কইতেছি আর কি, পরে বুঝাইতেছি আর কি, কোন 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 সময় কোন কোন জিনিসটি খোলা থাকে বা বন্ধ থাকে হয়ে দিই। এই জিনিসটা লিখে আমরা হোয়েন দ্য চেম্বারস আর ইন ইউজ, বাইরে যে দরজা দিয়ে আছে, দ্য ডোরস আর ক্লোজ বাই ড্রাই ব্রিক্স, আগের যে শুকনা ব্রিক আছে এটি দিয়া আর স্যান্ড দিয়া, বালু দিয়া, আর যে এটির মাঝখানে যে ফাঁকটি থাকে, যে গ্যাপটি থাকে, এই যে গ্যাপ থাকবো, বালু দিলাম, ইটও দিলাম, যে গ্যাপটি থাকবো এটারে মাটি দিয়া, মাঠ তো আমরা চিনি খাদামাটি, খাদামাটি দিয়ে আমরা এই জিনিসটা ডেকে দিব। মানে এই আমি একটা একটা ওয়াল বানাইলাম আর কি, ব্রিক্সের একটা ওয়াল বানাইলাম যেটার আবার মাটিটা ডেকে দিলাম আর কি, এরকম আর কি, মাটি অথবা স্যান্ড, স্যান্ড স্যান্ডও থাকবে এটার সাথে যুক্ত। যে জিনিসটি লিখবে তোরা, বুঝছে না, তারপর ওই জিনিসটা চেম্বারটার মধ্যে করে ধর বাতাস ঢুকলো না, প্লাস আগুন যাতে মানে ধর বাতাস তো জানাসি না, এয়ার মানে এয়ারফ্লো না, মনে হয় এয়ারফ্লো তো এফেক্ট করতো না, ক্ষতির লেগে মানে এয়ারফ্লোটা চলতে থাকে, এয়ারফ্লো বন্ধ হলো না, কারণ হট এয়ারটা তো এনে দায়িত্ব, ঠিক আছে না, ওই আগুনটা যাতে আরেকটা দিকে না লাগতে পারে, বাইরের দিকে না ছড়াইতে পারে, বা বাইরের কোনো এয়ার প্রেশার যাতে কোনো প্রকারের এফেক্ট না করতে পারে, এর লেগে আর কি চেম্বারটি যখন ইউজ করা হয় তখন ডোরটি বন্ধ করে দেওয়া হয়। এই জিনিসটা আমরা লিখবো আগে, যে ড্রাই ব্রিক্স মানে বন্ধ করা, ড্রাই ব্রিক্স এন্ড স্যান্ড এন্ড জয়েন্টস আর কভার বাই মাড, তারা এটা দুইটা পয়েন্টও লিখতে পারে, যে ড্রাই ব্রিক্স আর স্যান্ড দেখা হয় আর জয়েন্টি রে মাড ফিলিং দিয়ে কভার করা হয়। উদ্দুর লেখা আছে চলে খুঁজে, বাকি আরো ডিটেল পড়লে পরে অটোমেটিক ক্লিয়ার হইব। চেম্বারের কাজটি জানবো, তারপর চেম্বার কেন অফ থাকে, প্রসেস কোন দিকে যায়, এয়ার ফ্লো কোন দিকে যায়, বুঝছি আমরা হবে। তো আমি শুরু করতাম, দেখছি না আমরা বুঝার দেখা পরে লেখা বুঝে যাবে, অটোমেটিক বুঝে যাবে, কিছু জিনিস না বোঝাতে মুখস্থ বলা। আচ্ছা দেখো দেখো, লাস্ট নাম্বার, লাস্টের লাস্ট যে কন্ডিশনটা, হোলস আর প্রোভাইডেড অন দ্য টপ অফ ইচ চেম্বার ইন হুইচ ফিউল, ফিউল পাউডার কয়েল, নিতু তোর ফিউল, যে ফিউলটা ইউজ করি আমরা এটা হলো পাউডার কয়েল, আমি দেখাই দিতেছি পাউডার কয়েল, ছবি দেখাই দিতেছি পাউডার, এটা আলাদাভাবে লেখা রাখিস পাউডার কয়েল, মানে কয়লারে গুড়া হয়ে নাই, কারণ এখন দেখ আমরা এই জিনিসটারে বাঙ্গি কিতে কিতে আছে এই লাইনটার মধ্যে, হোলস মানে একটা গর্ত করা থাকে অন দ্য টপ অফ ইচ চেম্বার, প্রত্যেকটা চেম্বারের উপরে একটা করে গর্ত করা থাকে যেটার মধ্যে ফিউল ডালা হয়, ফিউল ডালে পাউডার কয়েল ইজ ড্রপড, এই লাইনটা আমরা লিখি তারপরে আমি বুঝাই দিতেছি। হোলস আর প্রোভাইডেড অন দ্য টপ অফ ইচ চেম্বার ইন হুইচ ফিউল প্যাকেট অফ পাউডার কয়েল ইজ ড্রপড, মানে উপরের থেকে ডালা হয়, আমি তোরা দেখাই দিতে পাউডার কয়েল দেখতেছি, হোলসটিও দেখাই দিতেছি, কেমনে ডালে এটাও দেখাই দিতেছি, আর কত সময় লাগবে বে, আর আর বেশি হলে 15 থেকে 10 মিনিট, বেশি না, আর 10 মিনিট দিলে তাহলে শেষ করলাম আর কি। উদ্দুর বুঝছি আমরা এই লাইনটা লিখছি নি বন্ধু, একটা জিনিস জানতে আসলাম, হ হ হ, ওই যে এর আগে যেটা হইছিল না, ওই যে when the chamber is in use the doors are closed,
তো এটা কি তাও যে কমিউনিকেটিং ডোর সেটা ওটা কি তা মার দিয়া বন্ধ হয়ে দেন না না এই ছপটি মানে কমিউনিকেটিং না খালি মেইন ডোরটি অফ করে মেইন ডোর অফ করে কমিউনিকেটিং ডোরটা একবারে খম আর কি বুঝছিস না এটা দিয়ে মানে একবারে সুডো বড় না জাস্ট এয়ার ফ্লো হইতে পারবে এরকম টাইপের কি মানে এটা এটা কি তা জাস্ট যে মানে 6 আর 7 ওর লাগে যে দেখাইছো কিনা কি তা খালি 6 আর 7 ওর ডোর মেইন ডোরটা বন্ধ হইব না সবগুলা বন্ধ হইছে সবটি অফ হইব খালি দুইটা খোলা থাকবে বাকি সব অফ থাকে ও আচ্ছা 6 আর 7 খোলা থাকবে আর আমি কইমু আইতাছি আমি আইতাছি এই জিনিসটা আইতাছি তুই খালি যে কন্ডিশনটা লিখ রাখি কন্ডিশনটা জাস্টিফাই করবে যখন তুই পুরো প্রসেসটা জানবে বুঝছিস নি তো অটোমেটিক জাস্টিফাই হয়ে যাবে কি এই লাইনের লেগে এই লাইন পুরো প্রসেসটা জাস্টিফাই করতো না আর কি বুঝতে না আর কি কেন লেগা কোন সময় কেন লেগা আমি ইউজ করি না বা কেন একটা দুইটা ডোর খোলা থাকে বাকি সব ডোর বন্ধ থাকে কেন বন্ধ হয়ে হয়ে আবার খোলা লাগে আর কি 12 দিনের লেগে পুরো প্রসেসটা 12 দিন খায় আর কি এতে থাকে আমি কইতাছি সাজাই হইতাছে কেন বাংলা হইলো বুঝতে না কিছু এই লাইন নামটা লিখছি হোলস আর প্রোভাইডেড অন দা টপ অফ ইচ চেম্বার আচ্ছা লিখছি তখন আমরা জিনিসটা দেখি পাউডার কয়েলের ছবি করে রাখলাম পাউডার কয়েল পাউডার কয়েল পাউডার কয়েল পাউডার কয়েলের ছবি দিছি না আচ্ছা পাউডার আচ্ছা বাদে আমি দেখালে এটা হলো পাউডার কয়েল কি কয়েলারে যদি আমি ইউ করে লাই না তো এটা পাউডার কয়েল কয়েলারে যদি ফিশা লাই তাহলে পাউডার কয়েলের ক্রিয়েশন হয় আর কি মানে পাউডার বানিয়ে নিলাম আর কি পুরোটা গুড়া গুড়া বানিয়ে নিলাম এটা হলো পাউডার কয়েল আর কি তখন হলে ওই যে provided holes for fuel এনো একটা গর্ত করা এটা হলো কিন্তু উফরে সারফেসটা বুঝছ না নি তো ওই যে উফরে সারফেস মানে এই যে উফরে এটার একটা রুফ আছে ওই যে এনো একটা এই জায়গাটা আছে না এই জায়গার মধ্যে দেখ কেন লেখা আছে ফিউল হোলস লেখা আছে একটু বুঝতে বোঝা যাইতেছে নি ফিউল হোলসটা হ্যাঁ বুঝতেছি হ্যাঁ এনো একটা ফিউল হোল থাকে আর কি আর সজন দেখতাছস একটা গ্যাপ থাকে যেটার মধ্যে তুই কয়লা ডালতে পারবি ফুয়েল মানে ওই দেখ বেটা ডালতেছে দেখ এটা বুল ট্রেঞ্চের ওই কিন্তু মানে এটা না এটা তারপরে আর কি দেখাইলাম এমনি ডালে আর কি ওই যে বেটা কয়েল এনো কয়লা দিয়ে বিছানি থাকে বেটা একটু একটু লয়ে 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 গর্তের মধ্যে ঢুকাইতেছে দেখছি আমরা এই যে কয়লা টিলা থাকে লয়ে 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 বেটা এনো গর্ত আছে গর্তটি গ্যাপ করে হয়ে খুললা খুললা কয়লা দিয়ে ডেলে দিতেছে ফিউল হিসেবে কাজ করে এই লাইনটা আমরা বুঝছি হোলস আর প্রোভাইডেড অন দ্য টপ অফ ইচ চেম্বার প্রত্যেকটা চেম্বারের উপরে একটা করে হোল থাকে যারা আমরা দেখতাম এই আমার একটা চেম্বার চেম্বারের উপরে একটা করে হোল থাকবো আর এটি হলো কমিউনিকেটিং দর্শ হচ্ছেন ওই দেখ ছোট ছোট একবারে ছোট ছোট বড় না আর মেইন ডোরটি একটু বড় বড় আর কি যাতে তুই ট্রান্সফার করতে পারস আর কি ইডোর আর ইডোরের মধ্যে একটু তফাত আছে যেমন দেখ ইডোরটা হলো কত বড় আর ইডারে ছোট ছোট দুইটা ডোরে বাট করেছে আর কি ওই অদূর পর্যন্ত আমরা লিখছি ওইটা হলো তোরা মেইন ঘাট সবার আগে যখনই তোরা পরীক্ষা প্রশ্নের আনসার করবে এই আটটা পয়েন্ট আগে লিখবে হয় প্যাসেজ আকারে লেখ নয় পয়েন্ট আকারে লেখ কিন্তু আটটা পয়েন্ট আগে লিখবে এরপরে চিত্র ডাকবে এরপর যখন ফাইনাল কন্ডিশন হ্যাঁ কখন 6 নম্বর পয়েন্ট পয়েন্ট এই যে হোলসের আগের যে পয়েন্ট ওইটা কি 2 নম্বর পয়েন্টের মধ্যে পড়বে না এই যে ড্রাইভিক্স নাকি ওইটা আলাদা একটা পয়েন্ট না 7 নম্বর দাও দোকান নেই তো এটা এটার আন্ডারে বে না আমার তো মনে হচ্ছে 8 এটা 2 এটা 2 মানে এটা 2 হইব এটা সাতটা পয়েন্ট হয় আচ্ছা জয়টা পয়েন্টই বানা সাতটা হো আটটা হো জয়টা পয়েন্ট এটা তো আমার ইও ভুল করছে আর কি মানে কম্পিউটারে ভুল করছে আর কি সাতটা পয়েন্ট আর কি এটার মধ্যে আর জয়েন্স এটার ভিতরে আই ওয়ান দিছি না নি আই টু ওইটা কইছি এক লাইনের ভিতরে কারণ এটারে ডাকার লেগে ডোরস আর ক্লোজ বাই এই দুইটা জিনিস দিয়ে দৌড়ে আটকানি হয় আর কি উদ্দুর বুঝছি আমরা সবার আগে এই জিনিসটি লাগবে পরীক্ষার হলো উদ্দুর মোটামুটি ক্লিয়ার নেই সবার মোটামুটি ক্লিয়ার সামনে প্রসেসটা আরো ক্লিয়ার হইব আর কি তো এখন আমরা মেইন প্রসেস হয়ে পড়ি এটা তো লিখলাম আমরা সবাই সবাই জানি আমরা 12টা চেম্বার আছে মেইন ডোর আছে কমিউনিকেটিং ডোর আছে জানলাম আমরা ভিতরে ফ্লিউ আছে ওখানে আমরা দেখি প্রত্যেকটা ইয়র খাস
এরপরে যখন উইটার চিত্র আঁকা শেষ হয়ে যাবে চিত্র নিচে লিখবে এভরি চেম্বার হ্যাজ এ স্পেসিফিক ফাংশন টু পারফর্ম লিখে আমরা সবাই এটা মানে হেডলাইন দিয়ে লিখবো হেডলাইন মানে আর আর একটা হেডলাইন না মানে একটা প্যারা আপনি এক প্যারা নিচে লিখবে আর কি এভরি চেম্বার হ্যাজ মানে চিত্রটা দিয়ে এরপর এর প্যারা তুই লিখবে যে এভরি চেম্বার হ্যাজ এ স্পেসিফিক ফাংশন টু পারফর্ম এরপরে আর ইডা ইডা হন কেমন সাজে লাগবে না জানি না আমি জাস্ট তারা বোঝানি লেগে লিখছে কি যে চেম্বার ওয়ার্কস তখন আমি পুরো বারোটা চেম্বারের খাস তরে লেখাই দিব দেখাই তরে লিখবে আর কি আমি সুন্দর হয়েটা দেখাই দিছি আর কি আমি একটু উফরে দামো আর এরপরে নিচে আমো উদ্দুর লিখছি আমরা সবাই আচ্ছা তখন দেখ এক নাম্বার যে চেম্বারটা আছে এক নাম্বার চেম্বারটা এটা হলো মেইন চেম্বারটা আর কি হ্যাঁ এক নাম্বার চেম্বারটা দিয়ে ব্রিক্স লোড করা এই যে ব্রিক্স লোড করতেছে চেম্বারের মধ্যে হয় এক নাম্বার পয়েন্ট হিসাবে লিখতে আর এটা কিন্তু আসলটা না এটা জাস্ট ড্রাইং এর লেগে ডুহানি হইতেছে আর কি এটা জাস্ট বুঝায় বুঝানির লেগে যে ব্রিক্স লোডিং বুঝানির লেগে আমি এটা দিছি এটা আসলটা না আসল ব্রিক্সের মধ্যে আলাদা আসল কোনো ছবি নাই আর কি লেগে এক নাম্বার চেম্বারের কাজ হলো লোডিং ব্রিক্স মানে এক নাম্বার চেম্বারের মধ্যে আনবার্ন আনবার্ন ব্রিক্স মানে বইয়ের মধ্যে দেখবে সুন্দর করে লেখা আছে আনবার্ন ব্রিক্স মানে আলটিমেটলি হতে গেলে ব্রিক্সের প্রথম যে ব্রিক্সটা থাকে এটা লোড করতাম যে ব্রিক্সটা অহনো বার্ন হয়েছে না আর কি ব্রিক ক্রিয়েট হয়েছে না ওই যে ব্রিকের মোল্ডারে রেড হইতাম উদ্দুর লিখছি আমরা এক নাম্বার লোডিং ব্রিক্স এক নাম্বার চেম্বারের কাজ এক নাম্বার চেম্বারের কাজ এফরা হইল গিয়া দুই তিন চার এই ফার্স্ট নাম্বার এই প্রত্যেকটা চেম্বারের মধ্যে ড্রাইং আর প্রিহিটিং হয় মানে যে মোল্ডটা ঢুকাইবে এই মোল্ডটা এই ফাংশনের ভিতরই এই পুরো ফাংশনের ভিতরই ড্রাই হইব আর হালকা হালকা হিট পাইব এই যে আমি তোর টানেলের ছবি দেখাইছিলাম না আর্টিফিশিয়াল টানেল নিতু মনে আছে নি আর্টিফিশিয়াল টানেল দেখাইছিলাম না আর্টিফিশিয়াল টানেল কইছিলাম ওই যে এই ছবিটা দিছিলাম কিন্তু দেখিস তোরা যদি মনে থেকে থাকে এটা লেগে কি হফম্যান কিনিনের আর কি একটা ইয় ড্রাইং এর একটা প্রসেস আর কি যে মানে এই দুই তিন আর চার নম্বর চেম্বারের মধ্যে এই যে ইটটি দুই তিন আর চার নম্বর চেম্বারের মধ্যে যখন ডুহান হইব তখন ওই জায়গার মধ্যে ড্রাই হইব ইটটি আর প্রিহিটিং হইব এই পুরো ফুরার প্রত্যেকটা চেম্বারে তুই একটা চেম্বারও লিখতে পারবে কারণ কি তা জানোস তোর কোয়ান্ট না তোর সফটওয়্যার খাম সেম না সফটওয়্যার খাম সেম কিন্তু কোয়ান্টিটি বুঝা যেমন ধর আমি তোর যেটা দেখাইতেছি না নি এটা মনে হর বারো ফুরন পঁচিশ হাজার মনে হর বারো ফুরন পঁচিশ হাজার দিলে হতো একক দশক শতক শতক মাস মানে পুরা এই বারো দিনে তিন লাখ ইট দিব তোরে বারো দিনে মানে জিনিসটি লেগে তুই যত ইয়ে চাস যত কোয়ান্টিটি বাড়াইতে চাস হ্যাঁ তত চেম্বার তুই বাড়াইতে পারবে এটা বারোটা হইতে পারে এটা ষোলোটা চেম্বার হইতে পারে এটা বিশটা চেম্বার হইতে পারে তোর কোয়ান্টিটির বেসিস আর কি তুই কিরকম চাস আর কি তো এর লেগেই আমরা বারোটা চেম্বারের কাজ করতেছি আর কি হ্যাঁ এর লেগে আর কি যে দুই তিন চার সবটির কাজ ওই লেগে আর ড্রাইং করা আর প্রিহিটিং করা এটা লিখলাম আমরা মানে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আর ফার্স্ট নাম্বার এই সবটির খাম হইল গিয়া ড্রাইং আর প্রিহিটিং করা বুঝছি আমরা জিনিসটা লিখলাম এরপরে ছয় আর সাত নাম্বার যে চেম্বারটা আছে এটির মধ্যে বার্নিং অফ ব্রিক হয় ছয় নাম্বার আর সাত নাম্বার যে চেম্বার আছে ছয় নাম্বার আর সাত নাম্বার এই চেম্বারটির মধ্যে ব্রিক্স বার্ন হয় লিখছি প্রিহিটিং মানে কিটা বোঝার প্রিহিটিং মানে হিট দেওয়া আর কি কোন জিনিসটা মানে ডাইরেক্টলি বার্ন না হইরা একটা গরম গরম বাতাস দেওয়া আর কি হট এয়ার হট এয়ার আর কি প্রিহিটিং না লিখলে হইব ড্রাইং লিখলে হইব যদি কনফিউজ থাকে এটাতে ড্রাইংও হয় আর প্রিহিটিংও হয় আর কি হট এয়ার পাস করা নিয়ে আর কি যাই খাস হট এয়ার কেমনে পাস হইব এটাও হয়ে দিব আস্তে 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 উদ্দুর লিখছি ছয় নম্বর সাত নম্বর লিখছি বার্নিং অফ ব্রিক্স
তারপরে 8 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার 11 নাম্বার এই সবটির মধ্যে ব্রিক ঠান্ডা হয় কুলিং অফ ব্রিক এই যে একটা চেম্বার কুলিং চেম্বার এটার মধ্যে ফুরো হইব এরপরে চেম্বারে যখন নেওয়া হইব মানে ব্রিক্সটা একটু মানে ব্রিক্সে গরমই থাকে ব্রিক্সটা এই পরে চেম্বারে নেওয়া হইব ফুরাফুরি ঠান্ডা হওয়ার লাগে তুই অত বড় অত টাকা খরচ করে বানাইছস তো অবশ্যই তো তুই একটু বেশি কোয়ান্টিটি প্রোডিউস করার লেগে চাইতেছস ঠিক না মানে 12 দিনে যদি তোর 3 লাখ প্রোডাকশন হয় বারো দিনে তে আলটিমেটলি তোর পুরা মাস শেষে 1 কোটি প্রোডাকশন হইব পুরা বছর শেষে 1 বছরে অ্যানুয়াল আর যদি তুই চেম্বার কমাস ধর আমি 8টা চেম্বার দিছি হ্যাঁ 8টা চেম্বার দিছি প্রত্যেকটা চেম্বারের কোয়ান্টিটি হলো 20-25 হাজার করে ইট লইতে পারে প্রত্যেকটা চেম্বার অত বড় তাহে বুঝছস নি এন থেকে এন পর্যন্ত তো এই পুরোটা চেম্বার পার্টিশন দিয়া চেম্বার দেওয়া পুরোটা চেম্বার তো এই পুরো চেম্বারের মধ্যে 25 হাজার ইট লইতে পারে 8 ফোরন যদি 25 দেয় তে আমার 2 লাখ আর অ্যানুয়াল 2 লাখে আমার দিতেছে লেগা 60 লাখের মতো বিট প্রোডাকশন দিতেছে বছরে পুরা সারা বছরে আমার 60 লাখ টাকার 60 লাখের মতো ইট দিতেছে আর কি অ্যানুয়াল আর ব্রিক খোয়া বিট ব্রিকের যে মানে হিসাব থাকে মানে যে কত আমি কইছিলাম না 30-40 লাখ একটা ইয় এটা ইয়ে কইছিলাম আর কি যে 30-40 লাখ দেয় এটা আর বুল ট্রান্সে দেয় 3-4 লাখ এটি সবটি অ্যানুয়াল হিসাব মানে বছরে আমাদের 30-40 লাখ দিব আরে এটা তো এটার ক্ষেত্রে হয়েছে 12টা চেম্বার লইছি আমি তে আমার 1 কোটি 8টা চেম্বারের লাগে 60 লাখ আর 20টা চেম্বারের লাগে 20 ফোরন 25 দে হিসাব করতে থাক 12 দিনে 3 লাখ দেয় মানে পুরো প্রসেসটা বাইরেতে মানে 12 দিন লেগে যায় আর কি পুরো টোটাল প্রসেসটা ই এনো এনো থাকবো এন থেকে ঘুরে ঘুরে এনো যাবো এনো যাবো এনো যাবো পরে এনো বার্ন হইব তারপরে পুরো 8টা চেম্বার মিলে কুলিং হইব এরপরে গিয়ে তুই 12 নম্বর চেম্বার বাইরে লেবে বিক্টারে এটা এমন না যে এনো কুলিং হয়েছে দেখে তুই এনতে বাইরে লেবে কুলিং হইছে পরে কেন কুলিং হয়ে যেতেছে কে কেন বাইরে লেবে না কুলিং হওয়ার পরে এটা তুই 9 নম্বর আনবে আপনারা 10 নম্বর আনবে কারণ ইট মানে সার্কুলেশন চলতে থাকবো মানে যেহেতু আচ্ছা এটা হচ্ছে দাঁড়া এখানে একটা কন্ডিশন আছে আর কি সার্কুলেশন চলাটার নামটারে কয় নামটাকে জানি ডিউ টু কন্টিনিউটি ইন অপারেশন মানে এই যে 8 নম্বরতে আমি 9 নম্বর ইটটি আনলাম তে 7 নম্বর থেকে যে ইটটি বার্ন করছি একটু আগে এনে লেগে একটা স্পট খালি হয়ে গেছে কেনা নিতু কি দেখো ধর আমার 8 নম্বর আগের থেকে ইট দেওয়া আছিল এটা আমি 9 নম্বরে নিয়েছি গাশালি হ্যাঁ তে 9 নম্বর নিচ্ছে এনে একটা স্পট খালি হয়ে গেছে কেনা 7 নম্বর 8 নম্বর তো এনো যে ইটটা ফুরাইছে ইটটা আমি এনে রাখতাম পারতেছি যার কারণে এই লোডিং দেখা দইরা এই পুরা পুরা প্রসেসটা গুইরা এনো আইতে আইতে এই পুরা প্রসেসটা কোনো সময় বন্ধই হয় না প্রসেসটা চলতে থাকে তে ডিউ টু কন্টিনিউটি এই জিনিসটা লিখে রাখিস মানে এটা লেখা লাভ আরকি পরীক্ষার মধ্যে লিখিস আর কি ডিউ টু কন্টিনিউ না লিখলে কন্টিনিউটি ইন অপারেশন মানে এই যে প্রসেসটা চলতেছে ইন অপারেশন যেহেতু কন্টিনিউয়াসলি লোডিং হইতেছে প্রি হিটিং হইতেছে বার্ন হইতেছে কুলিং হইতেছে আনলোডিং হইতেছে আবার সেম প্রসেস ঘুরে ঘুরে চলতেই থাকতেছে 12 দিন স্টপ হয় না এই পুরো প্রসেসটা রেখো এই হফম্যান কিলিংটা রেখো হয় কন্টিনিউয়াস কিলিং হয় এটারে কোনো ব্রেক হয় না বুলট্রান্স ফললে আমরা বুঝবো যে বুলট্রান্স আসলে কি কন্টিনিউয়াসলি ফাংশন চলতে দেখে না কিছুদিনের পজ পরে এই হফম্যান রে কন্টিনিউয়াস কিলিং হয় পুরা প্রসেসটা কন্টিনিউটি মেনটেন করা লাগে যে লোডিং থেকে আনলোডিং পর্যন্ত চলতেই থাকে বুঝছি আমরা সবাই এই জিনিসটা একটু নোটেশন করে লেখা লিখবো আর না নোটেশন করে না লিখতো সাজ তাহলে বইয়ের কত নাম্বার 46 নাম্বার পেজের নিচের দিকে লেখা আছে দেখবে তো আমরা দেখলাম এর উত্তর দেখছি তো 8, 9, 10 আমরা কি তার কুলিং চেম্বার এটা লিখছি এরপরে 12 নাম্বার হয়ে লেগে আনলোডিং অফ ব্রিক্স এটা বেটা আনলোড করতেছে এরকম ইটটি দেওয়া থাকে বার্ন হওয়ার পরে এরকম কালার দিলে আনলোড করতেছে
আমি প্লাস্টিসিটি সাহায্য করে এই প্লাস্টিসিটি ইন্ডেক্সটা। এর লেগে ওই যে তুই যে দৈড়া দৈড়া আনতে হইতেছ না, এই জিনিসটা খরণ যায়। এই যে ইডি আছে না, এটি কিন্তু ড্রাইং করাই মানে এই নর্মালিটি এই প্লাস্টিসিটি হয়ে রয়েছে, মানে এটি বাংতো না সহজে। যদি তুই যাতায়াতি না করস বা ভাঙ্গা ভাঙ্গি না করস তাহলে ইট ভাঙত না। এই প্লাস্টিসিটি ইন্ডেক্স এর কারণে, এই প্লাস্টিসিটি থাকার কারণে একটা ইট আরেকটা ইটের সাথে লাগিয়ে থাকে। আমরা 12 পর্যন্ত আমরা তো লিখছি ঠিক না, আনলোডিং অফ ব্রিক্স অদ্দুর লিখবে। অহন্তরের আমি মেইন ফাংশন বুঝাই আর কি, মানে পুরা ফাংশনটা আসলে কেমনে কাজ করতেছে, কেমনে কইতে যাইতেছে। এটা তো আমরা লিখছি সবাই যে কোনটা কমিউনিকেটিং দৌর কোনটা ইয়। এনে একটা কন্ডিশন তোরা লিখা রাখিস, কন্ডিশনটা মনে আমি লিখছি না, এটা লেখে যে প্রসেস গোজ ক্লকওয়াইজ। এই জিনিসটা লেখ, ফিগারে না, এটা নোটেশন আর কি, তোরা বুঝে রাখতে লেগা। এটা ইয়ত লেখন লাগতো না, পরীক্ষাত লেখন লাগতো না, তোরা বুঝে রাখতে বা না লেখন মানে লেখা লাগবো মনে হয়। এই জিনিসটা এমনি লেখা লাগতো না, এই জিনিসটা একটু ডিটেলে লেখা লাগবো তোরা আর কি। এটা 47 নাম্বার পেজ লেখা আছে আর কি, আমি তোরা জাস্ট নোটেশন হইতেছি রে নোট। প্রসেস গোজ ক্লকওয়াইজ মানে এই যে প্রসেস আনলোডিং করলাম, এই যে ব্রিক এক নাম্বারে আমি লোডিং করছি, হ্যাঁ এক নাম্বারে তো লোডিং করছি না, তারপরে দুই নাম্বার তিন নাম্বারে ড্রাইং, ফার্স্ট নাম্বার পর্যন্ত ড্রাইং করছি, ছয় নাম্বারে সাত নাম্বারে বার্ন করছি, তারপরে এই প্রত্যেকটা চেম্বারে কুল করছি, আর এটা দিয়ে আমি আনলোডিং করছি। এটা ক্লকওয়াইজ না, ঘড়ির কাঁটার দিকে যেতেছে না প্রসেসটা, চোখের চোখের দেখায় তেল লেগে লেখবো প্রসেস গ্রো ক্লকওয়াইজ, প্রসেস গোস ক্লকওয়াইজ মানে এই প্রসেসটা। আচ্ছা ব্রিক গুলা এক চেম্বার থেকে আরেক চেম্বারে সরানো হয় কেমনে? ওই তো বাইরে হইরা হইরা আবার তুললে নেওয়া হয়, তাই গরম যেটা এটা কেমনে বাইরে হইরা আবার তুলবো? এটা তো তুই আপ দিয়া করতে না জিনিসটা, এটা লেগে যন্ত্রপাতি আছে না, অনেক টেম্পারেচার না, যন্ত্রপাতি যন্ত্রপাতি থাকে বুঝছস না। এটা তুললে নেওয়ার লেগে সাত নাম্বার আট নাম্বার ইয় সাত ছয় নাম্বার সাত নাম্বার চেম্বার থেকে তুললে নেওয়ার লেগে আলাদা ইয় থাকে, আলাদা মানে জিনিসপত্র দৌড়ে দৌড়ে তুলে 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 লয়ে যায় আর কি। মানে ইফুরা ফুরা ব্রিক্সটা আছে না, নিয়ে ফুরা বয় যে ইফুরাটা একটা ব্লক ব্লকের মধ্যে বয় বুঝছস নি, পরে এটা আনলোডিং করে করে আরেকটা ব্লকের মধ্যে নিয়ে বয়। এর লেগে এই প্রসেসটারে একটু টাফ কয় আর কি বুঝছেন, সুপারভিশন লাগে আর কোস্টলি এর লেগে এই জিনিসটা বুঝছস নি। এই প্রিহিটিং জিনিসপত্র এই যে গরম ইটারে এনো আনার লেগা কিছু যন্ত্রপাতি লাগে, এই তারও দাম আছে। একবারে কিনতে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, কিন্তু তোর অনেক কিছু কিনা লাগে, এর লেগে এই প্রসেসটা একটু দামি আর কি। কিন্তু প্রসেসটা হলে ইট তুলে তুলে তুই নিয়ে রাখিয়া দিতে হবে বারবার নিয়ে নিয়ে, কারণ ই কমিউনিকেট অথবা তুই কমিউনিকেটিং দৌড় দিয়ে মনে মানুষ যাইতে পারে এন দৌড় নিয়ে রাখতে পারবে, কিন্তু চেম্বার তো সরানি লাগবে, এই চেম্বার তো চেম্বারে ইট আনা লাগে, এটা জানি। এটা লিখছি প্রসেস গ্রো ক্লকওয়াইজ কষ্ট করে লেবারও বেশি যায়, আবার তুই ইনকামও বেশি করতেছ যে তোর যদি এনো খরচ হয় যদি ধর মনে হয় 50 লাখই খরচ হইল, তোর লাভ এনো মিনিমাম 60 থেকে 5 কোটি গিয়া থাকতেছে। কস্ট ইজ নট এফেক্ট বুঝছস না, তখন তোর লাভ অনেক বেশি আইতাছে। কিন্তু 60 থেকে 50 থেকে 60 লাখ টাকা ফালানি সোজা কথা না,
কারণ ইট ভাঙার চান্সেস থাকে সবসময় হয়েছে ইট লইয়া যেতে গিয়ে যদি আত্মে ফেলাই দেয় ভেঙে গেল শেষ কাম এটার আর এটা কোনো মূল্য নাই তা এটা লিখছি আমরা প্রসেস গ্রো ক্লোজ ক্লকওয়াইজ এখন লিখবো এয়ার ফ্লো গোজ এয়ার সার্কুলেশন করতে পারি আবার এয়ার ফ্লো বা সার্কুলেশন air circulation or flow goes anti clockwise ye jinish ta likhi amra tarpor ami bujhay dite chhi puranor age jodi ami it ta bhenge jay tokhon tar etar kono kaj nei ar puranor pore bhangle to somoshya nei পুরানোর পরে বাংলা এটা তুই আবার খোয়া হিসেবে বেচতে পারবে বাঙ্গালি টানে না মাঝে মধ্যে ওই তো কম টাকায় পরে মনে হয় একটা বালা ব্রিক যদি 10 টাকা পরে ওই দুই টুকরা ইট মানে দুই বাঙ্গা টুকরা ইট পরে মনে হয় 3 টাকা 4 টাকা এটারও দাম আছে ইটের বাটার মধ্যে কিচ্ছু ফেলান দেয় না এর লেগে তো লাভের ব্যবসা বুঝছিস নি পুরা বালা ইটের 10 টাকা কিন্তু এর মানে এই বিট ভেঙে গেছে কে দেখা যায় আমার ইটের কোনো দাম নাই দাও না ইটের ভাঙ্গা ভাঙ্গা খোয়া বানানি হয় দুই পার্টের যে ইটটা হে এটা দিয়ে খোয়া বানানি হয় ভেঙ্গা ভেঙ্গা বুঝতেছি নি তো মজার আছে বহুত তা ওদের লিখছি আমরা এয়ার সার্কুলেশন ফ্লোস গো বা ফ্লো এয়ার সার্কুলেশন লিখলাম এখন আমি জিনিসটা বুঝি আমি কি তা কইছি এখন প্রথম যে জিনিসটা লিখছি প্রসেস গ্রো ক্লকওয়াইজ আমি বুঝাই জিনিসটা পুরা লেখাডি খাডি তো আমার এক নাম্বার চেম্বারও কিতা হরি আমি লোড হরি ব্রেক লোড হরি লোড করি দুই টাকা ফার্স্ট নাম্বার পর্যন্ত আমার কিতা হয় ড্রাইং ড্রাইং এফরে 6 আর 7 কিতা হয় আমার বার্নিং বার্নিং আর 8 টাকা 11 পর্যন্ত কুলিং আর 12 নাম্বারও আনলোডিং আনলোডিং তে এই প্রসেসটা কিটা কিটা মানে ধর প্রসেসটা দেখতে তোর লাগতাছে নি না মানে ধর এক এক ইও একের পরে 12 এ পড়ছে লোডিং করলাম আনলোডিং করে নিয়েছি এটা তো অবশ্যই একের পরে 2 ও গেছে আর এর পরে 3 ও গেছে 3 এর পরে 4 এমনে আইলো প্রসেস ক্লোজ ক্লকওয়াইজ ওদুর আমরা ক্লিয়ার তো প্রসেস যে ক্লকওয়াইজ গেছে আই হুম ওহন তোর লাগা এই যে লোডিং এর লাগা এই অল লাগা লোড করার লাগা হ্যাঁ লোড করার লাগা তুই দরজাটা আমরা খোলা রাখতে হইব না আনলোডিং এর লাগা এই দরজাটা আমরা খোলা রাখতে হইব না এটা অলওয়েজ খোলা থাকে এটা অলওয়েজ মানে বুঝছ না সব সময় খোলা থাকবে এটা সব সময় খোলা থাকবে এই দুইটা ডোর অলওয়েজ ওপেন আর এক আর বারের মাঝে যে এই ডোরটা সেটা মনে হয় অফ থাকবে না এটা মেবি অফ থাকে না এয়ার সার্কুলেশন নোয়ার লাগে আবার অফ থাকতেও পারে আর একটা মিনিট একটু ক্লিয়ার হয়ে যায় না এটা অফ থাকে না তখন মানে একটা বুঝলি না যে এয়ার সার্কুলেশনের জন্য কোনটা জানি অফ থাকে না এন্ড তো আবার সার্কুলেট হইছে না এয়ারটা বাইরে হওয়ার লাগে তো অবশ্যই আশা করি আচ্ছা দাও এটা অফ করে দিলাম এটা অফ করে দিলাম কারণ এনা চিত্রের মধ্যে অর্ধেক অদূর রাস্তা পর্যন্ত এনে রাখকে অদূর বাই হইরা দিছে আর কি তো এই ডটটা অফ করে দিলাম ডাইরেক্টলি খালি শুনছি যে আমরা দা ডুই কেমনে দা বাইরে আর কি হন এটা অফ থাকে নি কেউ ডাইরেক্টলি কইছে না আমরা দইরে নিলাম এটা অফ থাকে যাই তো যাতে সার্কুলেশন এমন নয় এমনে বাড়িতে থাকে এটা তো বুঝছি যে এই দুইটা দরজা খোলা থাকে অলওয়েজ খোলা থাকে আর বাকি যতটি চেম্বার আছে না নি ধর দুই নাম্বার চেম্বার তিন নাম্বার চেম্বার চার নাম্বার চেম্বার পাঁচ নাম্বার ওইটা পরে হইতেছে প্রসেস গ্লোস ককওয়াইজ এই দুইটা দরজা খোলা থাকে উদ্দুর বুঝছি আমরা হ্যাঁ এয়ার ফ্লোটা কেমন আর কি এয়ার ফ্লোটা হলে 12 নাম্বার চেম্বার দা ঢুকবো কুল এয়ার মানে ঠান্ডা বাতাসটা মানে আলাদাভাবে দেওয়া হয় না ঠান্ডা বাতাস ন্যাচারাল এয়ার তো একটু ঠান্ডা থাকে আর কি নর্মাল 1200 ডিগ্রি সেন্টিগ্রেড তে বাইরের 25 ডিগ্রি তো বালা না নি মানে এটার ভিতরে তো বহুত বড় টেম্পারেচার কাজ করে এই যে এগেইনস্ট অ্যাটলিস্ট বাইরের 25 ডিগ্রি সেন্টিগ্রেড তো কম 1200 সামনে এয়ার ফ্লোটা কিটা হয় এ 12 নাম্বার দা ডুককে এই কমিউনিকেটিং ডোর দিয়া দিয়া এয়ার ফ্লোডি আগানি শুরু করে এমনে গেল ইডি কিন্তু বন্ধ থাকে না কমিউনিকেটিং ডোর খোলা 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 খালি একটা কমিউনিকেটিং ডোর বন্ধ থাকে
গিয়া এক নম্বরে যে এই যে 67 এর যে বার্নিং এর যে মানে চেম্বার থাকে কইতাছে 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 শেষ করতে দেস না কইতাছে সবই হোম সব উত্তর প্রশ্ন আছে আমি তো জানি তার মাথা কি প্রশ্ন হইব তে একটা জিনিস বুঝতাছেন যে এয়ারটা কেমনে যাইতাছে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এই জিনিসটা জাস্টিফাই করছে এয়ার সার্কুলেশন ফ্লো গোজ অ্যান্টি ক্লকওয়াইজ লেখাটারে জাস্টিফাই করছে তো এমনে দা ডুইকা ঠান্ডা বাতাস এমনে দুইকা আরেকটা কথা আছে ঠান্ডা বাতাস আমি এন্দা কেন ঢুকাইছি না এটাও আমি কয়ে দিতেছি তোরে পরে এখন কারণ মেইন একটা কন্ডিশনের লাগে ঠান্ডা বাতাস এমনে দামে ঢুকাইছি না কারণ তাহলে এমনে যদি ঠান্ডা বাতাস ঢুকাইতে আমি পুরো প্রসেসটা আমার উল্টাই যাবো আমি একটু ক্লিয়ার করি জিনিসটা ক্লিয়ার করি একটু জিনিসটা তে আমি এয়ার ফ্লোটা বোঝাইতে সুবিধা দেবো হ্যালো শুনে নি আমার ড্রাইং এর লেগে বুঝছিস না না এক নাম্বার স্টোর করাতে স্টোরেজ স্টোরেজ কারণ এক নাম্বার পর্যন্ত আমি কইতাছি কেন লেগে আমি কেন এক নাম্বার আমি ঢুকাই না বুঝছিস নি আইতাছে তো আমার আর শেষ তারা শেষ কথা থেকে শুরু হয়ে যাচ্ছে শোন অন কথা শোন এয়ার ফ্লো কেমনে কাজ করে অ্যান্টি ক্লকওয়াইজ আর সাত নাম্বার আর আট নাম্বারের মধ্যে কিতা হয় মানে আগুন আছে আর কমিউনিকেটিভ ডোরটি কিন্তু ওপেন তো যখন এনতেকা বাতাসটি যাইতাছে তখন বাতাসটা গরম হয়েছে নি বাতাসটা ড্রাইং এর ক্ষেত্রে খাবে কিন্তু ড্রাইং এর ক্ষেত্রে যত দূর পর্যন্ত আমার ইয়োরা বাতাসটা মানে গরম থাকবো বুঝছিস না এক নাম্বার চেম্বারও আইতে আইতে এটা ড্রাইং ডাই ইউজ হবো আমার খইমা যাবো যার কারণে ঠান্ড হয়ে যাবো যার কারণে এই চেম্বারের মধ্যে মানে যে খালি ইটটা বাইরে আনলাম হ্যাঁ ইটটা একদিনও না রেখা ধরে ডাইরেক্ট আমি হিটও দিলাই না তো এটার ক্র্যাক করার চান্সেস থাকে এর লেগা এই পুরা প্রসেসটারে 12 দিনে ডিভাইড করা হয়েছে 12টা চেম্বারে বুঝছিস না প্রত্যেকটা দিন ম্যাটার করে প্রত্যেকটা দিন ম্যাটার করে ক্ষতির লেগে তোর তোর প্রশ্ন যেটা আছে সাত নাম্বার আর ছয় নাম্বার আর সাত নাম্বারও কিতা করি আমরা না জানা বার্নিং করি তো অবশ্যই না আগুন আছে হ্যাঁ আর আমার এয়ার কেমনে ফ্লো হইতাছে আমি কইছি না কমিউনিকেটিং ডোরের মধ্যে বাতাসটা ইয়ো করা থাকবো মানে কমিউনিকেটিং ডোর ওপেন থাকবো বাতাস যাওয়ার লেগে তে বাতাস যখন যাইবো বাতাসে যখন একটা আগুনের ফেলতে যাইবো গরম বাতাস লয়ে যাবো না হন তখন এই জিনিসটা বুঝাইতাম পারছি ধর তুই চুলার দাঁড়ায় রিসোর্স বা আগুনের সামনে দাঁড়ায় রিসোর্স আশেপাশে তে বাতাস হইতেছে তে চুলার একটা হিট তরফে পড়ে না চুলার আগুনের একটা হিট পড়ে না তরফে তে যখনই ছয় নাম্বার সাত নাম্বার যেন 1250 ডিগ্রির উপরে সেন্টিগ্রেড মনে হয় পুরো কইতে গেলে 1300 ডিগ্রি সেন্টিগ্রেড চলতেছে এটার উপরে যদি একটা বাতাস যায় তো অবশ্যই বাতাসটা গরম হয়ে যাবো না কন্টিনিউয়াস এয়ার ফ্লো আছে এই গরম হওয়ার কারণে আমি যে কইছিলাম না নিজে ছয় দুই থেকে পাঁচ নাম্বারের মধ্যে ড্রাইং হয় আর প্রি হিটিং হয় এই গরম বাতাস এই জিনিসটারে ড্রাইং আর প্রি হিটিং করতে সুবিধা করে বুঝছিস নি এই যে ইট শুকাইতেছে এক প্রসেসের মধ্যে কিন্তু সব কাম করে লেতেছে বাতাসটা ডুইকা গরম একদিকে ইট ফুটতেছে আবার এই ইট ফুরার গরম বাতাসটা দিয়ে এই যে ইটের যে গরম বাতাসটা আছে গরম বাতাসটি দিয়ে ইট আবার শুকাই লিতেছে শুকাইয়া ইটটা এক নাম্বার চেম্বার আইতে আইতে এক নাম্বার চেম্বার পর্যন্ত অত দূরত্বে দেওয়া হয় যে এক নাম্বার চেম্বার আইতে আইতে এই বাতাসটা মোটামুটি কুল ডাউন হইয়া এদিকে বাইরে জায়গা উদ্দুর উদ্দুর পর্যন্ত আমরা ক্লিয়ার যে বাতাসটা ডুইকা গরম বাতাস বাইরে হয় কেন বাইরে হয় আমার একদিনের লেগে ইটটার স্টোর মানে একটু স্টোর করে রাখা লাগে যাতে ইটের মধ্যে ইটটা একটু স্টেবিলিটি পায় মোল্ড থেকে আইন নেই ডাইরেক্ট আমরা এক নম্বরে ঢুকাই দিই কিছু একদিনের স্টেবিলিটি পাওয়ার লেগে এরপর আমরা ড্রাইং ও ফেলাই দিই তাও ডাইরেক্ট যেমন বাইরে এয়ার ফ্লোটা তো অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে মানে 2 আর 1 এর মধ্যে মানে টেম্পারেচারের ডিফারেন্স আছে বাকা ডিফারেন্স মানে অত বেশি ডিফারেন্স না কিন্তু বালা ডিফারেন্সই আছে মনে হয় এন 1250 ডিগ্রি আছে তেন বাতাসটা গেল মনে হয় 1000 ডিগ্রি গেল
এনে এই বাতাসটা আইতে আইতে মনে হয় 700 গেলোগা 800 গেলোগা মানে আরো মেসিভ লেভেলের কমে আর কি বুঝছিস না আরো মেসিভ কমতে কমতে এনের টেম্পারেচার বেশি হইলে 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে আর কি আর এনের টেম্পারেচার কিন্তু তাও হাই থাকে 70 থেকে 100 কাছাকাছি থেকে যাবো আশা করি যার কারণে বাইরের 25 টেম্পারেচার থেকে আকটা যদি আমি খুঁজলাম না যে টেম্পারেচার মেনটেন করা লাগে আমার আকটা যদি আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড হলে যায় যেন জল বয়েল করা শুরু করে তে আমার ইট ক্র্যাক করার চান্সেস আছে আর কি এর লেগে এই পুরা প্রসেসটা 12টা চেম্বারে 12 দিনের লেগে বাক করছে আর কি অনেকটা ফাস্ট হইতে পারে না এক নাম্বার দিয়ে এয়ার ফ্লো করতো না কেল লেগে এক নাম্বার দিয়ে এয়ার ফ্লো করাইলাম না কেল লেগে এন কিন্তু আমি ব্লক দিয়ে রাখবো যাতে এন দিয়ে এয়ার ফ্লো না করতে পারে কারণ এক নাম্বার দিয়ে ঢুকাইলে পুরো প্রসেসটাই তো ফালদে দেবো গা এনের হ্যাঁ পুরো প্রসেসটাই চেঞ্জ হয়ে যাবো গা এই এক নাম্বার দিয়ে তোরা আনলোডিং করতে হইব আর ধর মনে করো যে যারা তো কুলিং টা তো বুঝাইলাম এয়ার ফ্লেম না যাইতেছে আবার এই যে ফ্লোটা এন্দা ঢুকছে ফ্লো এই যে ঠান্ডা বাতাসটা ঢুকার কারণে এই যে ইটটা গরম হয়ে আইছে না এই গরম ইটা ঠান্ডা হওয়া শুরু করবো আট নাম্বার দিন একটু ঠান্ডা হইলো নয় আর একটু ঠান্ডা হইলো দশ আর একটু ঠান্ডা হইলো এগারো ঠান্ডা হইলো আর বারো ফুরাফুরি ঠান্ডা হয়ে যাবো বাইর ঘোড়া বিক্রি হইল এটাই আছিল ফুরা হফম্যানের প্রসেস তোরা মোটামুটি বুঝছিস নি সেরা ক্লাস আছিল বন্ধু আমার জোস লাগছে এর লাগে চিত্রা খাইছে আর কি বুঝছিস নি যাতে তোর কাছে জিনিসটা সুবিধা হয় আর কি আর এরপরে তোরা বইটা পড়িস হফম্যানের প্রসেসটা পড়িস তাহলে তোরা সাজায় লিখতে সুবিধা হবে আমি জাস্ট বাঙ্গা বুঝাইছি বুঝছিস নেই এই জিনিসটি প্যাসেজ আকারে লেখা আছে তোরা বইটা পড়িস তাহলে একটু ক্লিয়ার হইবে আর যদি বই নাও পড়তে পারোস বা মনে না থাকে পরীক্ষা যা কইছি তা লিখা দিয়েছি ডায়াগ্রাম দিকে দিকে যা আছে তা লিখে দেখ প্রসেস যায় ক্লকওয়াইজ আর রিও যায় অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে তোর রেকর্ডিং ও দেখালে হইছে দিকে লাগে সুবিধা নাই কোনো সমস্যা নাই হফম্যান এডিট অল হ্যালো কেডা দরজার কথা তো আমি বুঝলে গেছি কোন দরজা কেন দেখ এখন দেখ এই দুইটা দরজা তো ওপেন থাকে এটা তো কইছিলাম ঠিক না লোডিং আর আনলোডিং এর লেগে আর এয়ার ফ্লো ইন করার লেগে এয়ার ফ্লো আউট করার লেগে বুঝছি আমরা তখন যখন ড্রাইং এর লেগে যখন এই জিনিসটা মানে ধর এই জিনিসটা ফাইন নাম্বার চেম্বারের ক্ষেত্রে আমরা দেখি বাকি সবটি চেম্বার অফ থাকে আর কি এই সবটি ক্লোজ থাকে তো যখন আমার বাতাসটা এই দিক থেকে যাইতেছে গরম বাতাসটা হ্যাঁ এটিতে গরম করলো এই চেম্বারটা যদি আমি খোলা রাখি তাহলে ইউ যাবো কেন বাতাসটা এদিকে মানে গরম বাতাসটা এদিকে গিয়ে এদিকে বাইরে নিয়ে চেষ্টা করবো না যার কারণে আমার সাই নাম্বার তিন নাম্বার দুই নাম্বার ইতির মধ্যে হিট কম পাইব যে হিট পাওয়ার হাতে এটা পাইতো না তে যখন আমরা এক নাম্বারতে তুললে ইটটা দুই নাম্বার আনি তখন এটা খুললে দেই ইট দোকানের পরে তারপরে আমরা এবার এটা বন্ধ করে নেই কারণ যেহেতু ব্রিক আছে আর মাডি অত কস্টিং হয় না বুঝছিস না এটা করতে অতটা আর কস্টিং হয় না সেম জিনিসই জল দিলে পরে মাডি আবার খাদা মাডি হয়ে যায় আর ব্রিকটি তো নর্মালি আবার ব্রিকটি খুললে নিয়ে ব্রিকটি খুললে আবার লাগালো ব্রিকটি খুললে আবার লাগালো এরকম আর কি বুঝছিস নি তো এর লেগেই আর কি যে মানে ওই যে খালি দুটো দরজা খোলা থাকে আর বাকি সবটি দরজা হয় ইউজ করা হয় তখন খোলা হয় আর যখন মানে যখন ইউজ করা হয় তখন বন্ধ থাকে আর কি আর যখন এই জিনিসটার মধ্যে লোড করা হয় তখন খুলে দেয় আর কি খুললে দেয় অফ করে দেয় খুললে দেয় ঢুকায় অফ করে দেয় খুললে দেয় ঢুকায় অফ করে দেয় খুললে দেয় ঢুকায় যাতে এয়ার ফ্লোটা বাইরে গিয়া এই প্রত্যেকটা ইয়ার টেম্পারেচার যাতে না কমায় দেয় সবটি ক্ষেত্রে সেম বার্নিং এর মধ্যে যে পরিমাণ টেম্পারেচারটা আছে এখন যদি আগুনটা এইদিকে যদি বাইরে হয় তাহলে আশেপাশে যদি কিছু থাকে তাহলে এটার ক্ষতি করবো প্লাস হয়ে লাগে জ্বর এই বাতাসটা যেদিকে যাইতেছে না নি ফ্লোটা বাইরে নিয়ে চেষ্টা করবো এয়ার ফ্লোটা বাইরে নিয়ে চেষ্টা করবো আলটিমেটলি এয়ার ফ্লো আটকানির লেগে আমরা বাইরের সবটি ডোর অফ করি অফ করা খালি ঈদ ঈদ দুইটা ছাড়া হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটার লেগে আলাদা আলাদা ভাবে আমরা বন্ধ করে দিই আর কি খুলি বন্ধ করি আর কি যাতে এয়ার ফ্লো যেমন ঠান্ডা বাতাস এমনাদের দিকে যদি এমনাদের বাইরে জায়গাতে আমার এমনাদের খত্তান বাতাস ফেললো
বাতাস দেখিস মাঝে মধ্যে আর কি, ধর তোরা জানলা ঘরের এক কোনার দেখা বাতাস ঢুকতেছে, যেখান দা বাতাস মানে খোলা হয় আন্দে বাইরে যেতে গেছে, কিন্তু বাতাসটা যদি কম্প্যাক্টেড থাকে তাহলে বাতাসের মধ্যে একটা প্রেশার থাকে, আর যদি বাতাসটা এমনি দা বাইরে একটা রাস্তা থাকে তাহলে ফ্লোর যে প্রেশারটা থাকবো এটা এন্দা দেবো কিছু এন্দা দেবো কিছু, এর লেগে তাতে প্রেশারের ডিস্ট্রিবিউশন যাতে না হয় এর লেগে আমরা ব্লক করে দিই। সচিন বুঝছস এর লেগে আমরা দরজা ইয়ে করি বাইরের এফেক্ট করে বুঝছিস নি, বাংলাদেশও এর লেগে তো আমরা ইয়ে বাড়তেছে বুঝছিস নি, কার্বন ডাইঅক্সাইড বাইরের কান্ট্রির মধ্যে ইট বাটা নাই, বাইরের কান্ট্রির মধ্যে এরা সিমেন্ট দিয়ে ইট বানায়, কিছু পরিমাণ আছে নির্দিষ্ট পরিমাণ, এটি যদি দেশ না নিতে ব্রিক যে লেভেলের ফুরাইলে পরে যে লেভেলে শক্ত হয় এর তিন ডাবল শক্ত হয় নর্মাল নর্মাল কংক্রিটের ব্রিকটি, এটি তার ওই দ্বিতীয় আমরা ওইরকম বানাই না এখানে আমরা, কারণ বাংলাদেশ বেজাল নো বাংলাদেশে কি করে যে 20% এর জায়গা 11% ইউজ করে 20% এর টাকা রাখবো, এর লেগে মানে আমরা সিভিল ইঞ্জিনিয়ার বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়াররা ইও ইউজ করে না বিদেশে আমি প্রথমে ফ্রি হ্যান্ডে আঁকছিলাম বুঝছিস, আমি পরে দেখি এই পাইপের কানেকশন দিতাম পারি না, এই গ্যাপ থাকে না, এই গ্যাপটি থাকে না আর কি বুঝছিস, মোটামুটি হইছে বাটে কি রকম সাইজ সার্কুলার সাইজ আছে এর লাগে আমি ইলাস্ট্রেটর আইছি যাতে পারফেক্টলি দিতাম পারি আর কি, এই গ্যাপই থাকে না আমার, ইডাল 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 মাথা গিয়ে ইডাল লাগে লাগে জায়গা বুঝছিস, এর লাগে এটা দাইছে আর কি, আচ্ছা সবাই বুঝছি আমরা মোটামুটি, ইয়েস বুঝছি, যতক্ষণ ফার্সি আর কি আমরা যতক্ষণ ফার্সি আর কি আমি বুঝাইতে পারছি, কারণ এই চিত্র সুন্দর, এই চিত্র থেকে আমি বেশি বুঝাইতে না পারলাম না আর কি বুঝছিস, এর লাগে আমি আলাদা ভাবে তোর সুন্দর করে বড় হয়ে রাখাই দিছি, আজকে ক্লাস উদ্দুরে রেখে দিই, আর তো নাই কিচ্ছু আর কি, আজকে উদ্দুরে প্রিপারেশন লিখলাম, আজকে উদ্দুরে প্রিপারেশন আছে না সবাই।